আসসালামু আলাইকুম আজ আমি আলোচনা করব ডক্টর ফস্টাস সম্পর্কে আমি আব্দুল আল মাহমুদ দীর্ঘদিন কাজ করছি সাহিত্য নিয়ে দরিদ্র ঘরের সন্তান ফস্টাসের জ্ঞানের কমতি ছিল না তিনটে মেজর বিষয়ে ডক্টরেট থাকার পরেও সে আরো জানতে চেয়েছিল নিজে রক্ত দিয়ে কালী বানিয়ে চুক্তি করে শয়তান রাজ লুসিফারের সাথে পরিণাম জানা থাকলেও তার লোভ বাধা পড়েছিল ক্ষমতা আর হেলেনার আচরণ দ্য ট্রাজিক্যাল হিস্ট্রি অব দ্য লাইফ অ্যান্ড ডেথ অফ ডক্টর ফস্টাস সংক্ষেপে ডক্টর ফস্টাস হলো ক্রিস্টোফার মার্লো লেখা একটি ইংরেজি নাটক ফস্টের শয়তানের কাছে আত্মবিক্রয়ের বিখ্যাত কাহিনী অবলম্বনে এই নাটক রচিত হয়েছে মার্লোর মৃত্যুর এগারো বছর এবং প্রথম মঞ্চায়নের প্রায় বারো বছর পরে ষোলোশো সালে নাটকটি পুস্তকাকারে প্রকাশিত হয় শেক্সপিয়রের নাট্য সাহিত্যের বাইরে এলিজাবেথীয় যুগের অন্য কোন বিতর্ক সৃষ্টি করতে পারেনি যতটা পেরেছিল ডক্টর ফস্টাস নাটকটি গল্পের শুরুতেই আমরা কোরাস নামক একটা চরিত্র লক্ষ্য করি মূলত এর কাজ হল পাঠকদের মাঝে পুরো গল্পটিকে অতি সহজভাবে উপস্থাপন করা এক কথায় গল্পের উপস্থাপক বলা যেতে পারে তিনি পড়তে শুরু করলেন ফস্টাসের শৈশবের কথাই আমরা প্রথমে বলবো জার্মানি ছোট্ট শহরে রোডসে তার জন্মগ্রহণ হয় তাই পিতামাতা বংশীয় ছিলেন না তার পিতামাতা উচ্চ বংশীয় ছিলেন না যৌবনে পদার্পণ করার পর তিনি উইটেন উইটেনবার্গ চলে যান তথাকার আত্মীয় স্বজনরাই মূলত তার দেখাশোনা করেন অতি শীঘ্র তিনি ধর্মশাস্ত্রে বুৎপত্তি অর্জন করেন এবং বিদ্যাবত্তা সফলতা ক্ষেত্রটি স্বভাবৃদ্ধি করেন ধর্মশাস্ত্র ও ঈশ্বর সম্পর্কিত বিষয়গুলো নিয়ে তর্ক বিতর্ক করে যার আনন্দ পেতেন উৎকর্ষতায় তাদের সবাইকে তিনি ছাড়িয়ে যান কিন্তু জ্ঞানের গর্ব ও অহংবোধ তিনি ফেটে পড়তে থাকেন ফলে মোমের পাখায় ভর করে তিনি সাধারণ মানুষের অধিকারের সীমা অতিক্রম করেন এবং দেবতার অভিসন্দিত পাখা গলে গিয়ে ইকারুসের মতো তার পতন ঘটে ফস্টার শয়তানাচৈত ক্রিয়াকলাপে জড়িয়ে পড়েন শিক্ষার স্বর্ণালী উপহারে অতিরিক্ত তৃপ্ত হয়ে তিনি প্রেত তত্ত্বে মনোনিবেশ করেন জাদুবিদ্যা তার সর্বাপেক্ষা প্রিয় বিষয় হয়ে দাঁড়ায় স্বর্গ সুখের চেয়ে ইন্দ্রজাল চর্চাকেই তিনি শ্রেয় মনে করেন ওই দেখুন ফস্টাস নামধারী সেই লোকটি নিজ পক্ষে বসে আছেন। মূল গল্পে আমরা দেখতে পারি মূল গল্পের শুরুতেই এক ভদ্রলোক তার কক্ষে গভীর মনোযোগের সহিত পাঠদান করছে আর সেই ভদ্রলোকটির নাম হলো ফস্টাস অর্থাৎ মূল চরিত্র চিকিৎসা চিকিৎসাবিদ্যা যুক্তিবিদ্যা আইনের বই এবং বাইবেল নিয়ে বসে আছে সে সে প্রতিটা বই নিয়ে পড়ে পর্যবেক্ষণ করে কিন্তু কোনটি তার মনের খোরাক পূরণ করতে পারছে না তিনি নিজেকে উদ্দেশ্য করে বলছেন ফস্টাস ওহে ফস্টাস অধ্যায়নের ব্যাপারে সিদ্ধান্ত নাও যে বিষয়ে অধ্যাপনা করতে চাও সেটা সম্বন্ধে গভীর অধ্যয়ন শুরু করো তুমি তো ডক্টর অফ ডিভাইনিটি ডিগ্রি অর্জন করেছ তোমার বেশভূষা ধর্মবেত্তাদের মতোই হোক কিন্তু তোমার লক্ষ্য হোক সকল শিল্পকলার শেষ সীমায় পৌঁছে যাওয়া এবং আমৃত্যু অ্যারিস্টটলের রচনা পরে দিন কাটানো অধিকতর অলৌকিক উপহার দেবার সাধ্য এ শাস্ত্রে নেই ফস্টাস ওই লক্ষ্য তুমি অর্জন করে ফেলেছ অতএব ওসব পরা বাদ দাও এর চেয়ে মহত্তর কোন বিষয় অধ্যয়নী হবে তোমার প্রজ্ঞার সাথে সংগতিপূর্ণ অস্তিত্ব ও অস্তিত্বহীনতা সংক্রান্ত শাস্ত্র তুমি বিদেয় হও যেখানে দার্শনিক ব্যর্থ হন সেখানে থেকে চিকিৎসা কাজ শুরু করেন তুমি বরং চিকিৎসক হও বিস্তর টাকা করে কামাও আর কোন রোগের চমকপ্রদ ওষুধ উদ্ভাবন করে চিরস্থায়ী খ্যাতি অর্জন করো দৌহিক সুস্থতা নিশ্চিত করায় চিকিৎসা বিজ্ঞানের লক্ষ্য কিন্তু ফস্টাস তুমি এই লক্ষ্যে পৌঁছাওনি তোমার সাধারণ কথাবার্তায় তো রোগ নিরাময় সূত্র থাকে তোমার দেওয়া ব্যবস্থাপত্রগুলো স্থায়ী মূল্যবান বস্তু বলে বিবেচনা করা হয় সেগুলো দ্বারা তামাম শহরবাসী প্লেগের হাত থেকে রক্ষা পেয়েছে দূর হয়েছে হাজার খানিক জটিল রোগ বালায়। তবু তুমি যা ছিলে তাই রয়েছ তুমি এক সাধারণ মানুষ হ্যাঁ যদি তুমি মানুষকে চিরজীবী করতে পারতে বা মর মানুষ বাঁচিয়ে তুলতে পারতে তাহলে এই পেশায় মূল্যায়ন হতো অতএব চিকিৎসা শাস্ত্র বিদেয় হও যদি উইলের মারফত একটি মাত্র জিনিস দুই ব্যক্তিকে অর্পণ করা হইয়া থাকে তাহা হইলে একজন দ্রব্যটি পাইবে এবং অপরজন ওই দ্রব্যটির মূল্য গ্রহণ করিবে দূর এত উত্তরাধিকার সংক্রান্ত তুচ্ছ বিষয় পিতা সন্তানকে সম্পত্তির উত্তরাধিকারী থেকে বঞ্চিত করতে পারবেন না যদি এই তো হচ্ছে আইনের সর্বজনীন রূপ এটাই ইনস্টিটিউটের আলোচ্য বিষয় এই বিদ্যা অর্থলবী মজুরের জন্যই মানানসই তাদের লক্ষ্যই হলো পার্থিব কিছু লাভ করা আমার জন্য এ শাস্ত্র বড়ই দাসোচিত এবং সংকীর্ণ প্রকৃতির সবকিছুই যখন পড়া শেষ তখন ধর্মশাস্ত্র অধ্যয়নই সবচেয়ে ভালো এটা সন্ত জরেম বাইবেল ফাস ভালো করে এটাই চোখ বোলাও পাপের শাস্তি মৃত্যু যদি আমরা বলি আমাদের পাপ নেই তা হবে নামান্তর এবং আমাদের মাঝে সত্য থাকবে না তাহলে আমরা তো পাপ করবোই এবং তা ফলশ্রুতিতে মারা যাব হ্যাঁ আমরা অবশ্যই মরবো এ মৃত্যু অনন্ত অচঞ্চল এ মতবাদকে কি নামে আখ্যায়িত করা হয় যা ঘটার তা ঘটবেই কাজেই ধর্মশাস্ত্র বিদায় তোমায় জাদুকরী অধিবিদ্যা আর তত্ত্ব বিষয়ক এই বইগুলো দারুণ উপভোগ্য সর্বময় প্রভাব প্রাপ্তি এবং বিনোদন কি সুবিশাল জগৎ আস্বাদনের প্রতিশ্রুতি পেয়ে যায় অচঞ্চল মেরুদয়ের মাঝের সব কিছুই থাকবে আমার নিয়ন্ত্রণে সম্রাট ও রাজাদের কেবল আপন রাজ্যে মান্য করা হয় বাতাস সৃষ্টি ও মেঘ করার ক্ষমতা তাদের নেই কিন্তু যে ব্যক্তি জাদুবিদ্যায় উৎকর্ষ লাভ করবে তার ক্ষমতা পরিধি মানুষের মন যত দূর যেতে পারে ততখানি পর্যন্ত বিস্তৃত হবে সুদুক্ষ জাদুকর শক্তিমান দেবতার সমতুল্য অতএব ফস্টাস মাথা খাটাও ঐশ্বরিক শক্তি অর্জনের চেষ্টা করো হঠাৎ তার মাঝে দুইজন দূত এসে পরামর্শ দেওয়ার চেষ্টা করে সুদূত বলে ওহে ফস্টাস ওই অভিশপ্ত বইটা একপাশে সরিয়ে রাখো ওদিকে তাকালেই তোমার মনে লোভ জেগে উঠতে পারে এবং ঈশ্বরের রোষ তোমার নেমে আসতে পারে ওই ওই বইতে ঈশ্বরের নিন্দা করা হয়েছে তুমি তুমি বরং পবিত্র বাইবেল পড়ো বলে ফস্টাস এগিয়ে চলো প্রসিদ্ধ বিদ্যার মাঝে প্রকৃতির সব সম্পদ নিহিত আছে জোভ যেমন আকাশের অধিশ্বর তুমিও তেমনি ধরার প্রাকৃতিক শক্তিসমূহে নিয়ন্ত্রণ হবে দূত দয়ের প্রস্থান ফস্টাস একথা ভেবে কি আনন্দই না হচ্ছে ভূত প্রেতদের দিয়ে আমি কি যা খুশি করাতে পারবো ক্রেতার তারা কি আমার সব সংশয় নিরসন করবে এবং যে কোনো দুঃসাহসিক উদ্যোগ নিতে আমায় সহায়তা করবে আমার নির্দেশ তারা স্বর্ণ আহরণের জন্য ভারতে উড়ে যাবে প্রাচ্য দেশীয় মুদ্রা সংগ্রহের জন্য সমুদ্র মন্থন করবে আর নতুন আবিষ্কৃত অঞ্চলগুলো সর্বত্র সুমিষ্ট ফল আর রাজকীয় সুখাদ্যের সন্ধান চালাবে ওরা আমাকে দুর্জয় দর্শন তত্ত্ব পরে শোনাবে সব বিদেশি রাজার গোপন কথা জানিয়ে দেবে আমার আদেশে তারা গোটা জার্মানিকে পিতলের প্রাচীর দিয়ে ঘিরে দেবে চঞ্চলা রাইনের গতিপথ এমনভাবে বদলে দিবে যেন তা প্রিয় নগরী উইটেন বার্গকে বেষ্টন করে প্রবাহিত হতে থাকে ওদের সাহায্যে পাবলিক স্কুলগুলোয় প্রচুর রেশম সরবরাহ করবো তা দিয়ে ছাত্রদের সুন্দর পোশাক সাজানো হবে প্রেতকুলের আনা মুদ্রা দিয়ে আমি সেনাবাহিনী গড়ে তুলব এবং আমাদের ভূখণ্ড থেকে পারমার যুবরাজদের তাড়িয়ে দিব এবং সব কয়টি প্রদেশের একচ্ছত্র শাসনকর্তা হয়ে বসবো আমার বংশবধ প্রেতদের দিয়ে আমি বিচিত্র সব যুদ্ধাস্ত্র উদ্ভাবন করাবো এবং অস্ত্রগুলোই অ্যান্টোয়ার্প ব্রিজ ধ্বংসের কাজে ব্যবহৃত আগুনে জাহাজের চেয়ে বিস্ময়কর হবে ডাকি নিবিদ্যা ছাড়া অন্য কিছু আমার মাথায় ঠাই পাচ্ছে না দর্শন দুর্বদ্ধ জঘন্য বিষয় আইন ও চিকিৎসা শাস্ত্র বোধ শক্তি সম্পন্ন ব্যক্তিদের উপযোগী বিষয় এই তিন বিদ্যার মধ্যে ধর্মশাস্ত্রই নিকৃষ্টতম এটা অরুচিকর কর্কশ ঘিন্ন বৃশ্রী ইন্দ্রজাল ইন্দ্রজালই আমার বিহবল করেছে তাই সুভদ্র বন্ধুগণ আমার এই প্রচেষ্টায় আপনারা সহায়তা করুন আমি সংক্ষিপ্ত যুক্তিপূর্ণ কথা বলে জার্মান চার্চের পাদ্রীদের হতবুদ্ধি করে দিয়েছি উইটেনবার্গের গর্ব হিসাবে পরিগণিত পণ্ডিতরা দলে দলে আমার বক্তব্য শুনতে ভিড় জমাচ্ছে ফস্টাস তার চাকর ওয়াগনার এর দ্বারা তার ফস্টাসের দুই বন্ধু ভ্যালডিস ও কর্নিয়ালেসকে তার বাসায় ডেকে আনলো ওই জাদুবিদ্যা নিয়ে পড়ে থাকতে তারা তাকে উৎসাহিত করলো ভ্যালডিস তার এক বন্ধু বলল ফাস্টাস এই গ্রন্থরাজি আপনার প্রজ্ঞা এবং আপনাকে অভিজ্ঞতার সমন্বয় ঘটলে পৃথিবীর প্রতিটি জাতি আমাদের পরম শ্রদ্ধা করবে মার্কিনি আদিবাসীরা যেমন করে তাদের স্পেনীয় প্রভুদের মানে তেমনি করে সর্বপ্রকার প্রেতাত্মা সব সময় আমাদের তিনজনের সেবায় নিয়োজিত থাকবে আমরা চাইলেই সিংহের মতোই তারা আমাদের পাহারা দেবে জার্মান ঘোরসওয়ারদের মতোই বর্ষা হাতে অথবা লেপল্যান্ডের দানবদের মতো করে ওরা আমাদের পাশে পাশে ছুটবে কোনো কোনো সময় ওরা নারী কিংবা কুমারীর বেশে উপস্থিত হবে প্রেম দেবী আফ্রদিতির শুভ্র স্তনের মাধুর্যের চেয়েও অধিক সৌন্দর্য ছড়িয়ে থাকবে তাদের নিরবয়ব ললাতে জ্ঞান তাপস খস্তাস আপনি দৃঢ় সংকল্প হলে প্রেতকুল ভেনিস থেকে আনবে বড় বড় জাহাজ তারা আমেরিকা থেকে নিয়ে আসবে সেই স্বর্ণ সম্ভার যা প্রতি বছর বৃদ্ধ নিরপতি ফিলিপের ধনাগার সমৃদ্ধ করে বলল ভেল্লিস বেঁচে থাকার জন্য আপনি যতটা দৃঢ় সংকল্প আমিও এ ব্যাপারে ততটাই বদ্ধপরিকর অতএব আর কোনো ফ্যাকড়া তুলবেন না কর্নেলিয়াস তার অপর বন্ধু বলল ইন্দ্রজল দ্বারা এমন সব অলৌকিক ঘটনা ঘটনা যাবে যে আপনি এছাড়া অন্য কিছু চর্চা না করার শপথ নিবেন জ্যোতিষশাস্ত্র যার দখল রয়েছে সে নানাভাবে জানে এবং কনিষ্ পদার্থের দ্রব্য সম্পর্কে সে ওয়াকিবহাল ইন্দ্রজল চর্চার সব যোগ্যতায় তার আছে। কাজেই সংশয়ের দোলায় না দুলে জাদুবিদ্যায় সদস্যই হন দেখবেন দেবালয়ে যা লোক যেত তার চেয়েও বেশি লোক আপনার কাছে আসছে প্রেতকুল আমায় বলেছে যে তারা সাগর শুকিয়ে ফেলতে পারে এবং ডুবে যাওয়া বিদেশি জাহাজ আসতে পারে শুধু তাই নয় মাটির গহিনে আমাদের পূর্বকুশিরা যে সম্পদ লুকিয়ে রেখেছেন তারা সেগুলো তুলে আনতে পারে এখন ফস্টাস আপনি বলুন আমাদের তিনজনের আর কিসের অভাব ফস্টাস বলল না কর্নেলিয়াস আমার কোনো অভাব নেই আহা এসব ভেবে মনটা ফুরফুরে হয়ে উঠছে আসুন আমাকে এমন কোনো জাদু দেখান যাতে আমি কোনো নিবিড় নিকুঞ্জে গিয়ে প্রেতদের ডাকতে পারি আর ওইসব আনন্দের পুরোপুরি অংশীদার হতে পারি ভালডেস বলল তবে দ্রুত কোন নির্জন নিকুঞ্জে চলে যান সুপণ্ডিত বেকন এবং অ্যালবার্টস বইপত্র সঙ্গে রাখুন হিব্রু সালটার ও নিউ টেস্টমেন্ট কাছে রাখবেন অন্যান্য প্রয়োজনীয় জিনিসের কথা এই আলোচনা শেষ হবার আগেই জানিয়ে দেব করনেলিয়াস বলল ভেলিয়াস প্রথমে ফস্টাসকে জাদুবিদ্যা সম্পর্কিত শব্দগুলো শিখিয়ে দিন পরবর্তী অন্যান্য বিধিবিধান জেনে নিয়ে তিনি নিজেই নিজের দক্ষতা যাচাই করতে পারবেন ভালডেস বলল প্রথমে আমি আপনাকে প্রাথমিক ও মূল সূত্রসমূহ শেখাবো তারপর আপনি আমার চেয়েও পারদর্শী হয়ে বলল তবে আসুন একত্রে পানাহার করি পরে আমরা এ শাস্ত্রের কুটিনাটি বিষয়ে আলোচনা করব আজ সয়ন করার পূর্বে চেষ্টা করে দেখব আমি কি করতে পারি আজ রাতেই আমি প্রেত মন্ত্র উচ্চারণ করব যদি তাতে আমার মৃত্যু হয় তবু যখন ফসটাস ও তার দুই বন্ধু জাদুবিদ্যা নিয়ে ব্যস্ত ঠিক সেই মুহূর্তে তিন পন্ডিত আসে ফসটাস এর সাথে দেখা করতে কিন্তু তারা তিন পণ্ডিত ফস্টাসকে খুঁজে পায় না ফস্টাসের গৃহের সম্মুখ স্থান দুজন পণ্ডিতের প্রবেশ করেন তারা বলতে থাকেন প্রথম পণ্ডিত বলে নবাক হয়ে ভাবি ফস্টাস হলোটা কি আমাদের বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষ কাঁপিয়ে এসে প্রায়ই বলতো এভাবেই আমি এটা প্রমাণ করছি দ্বিতীয় পণ্ডিত বলে ওই দেখো ফস্টাসের চাকরটা সে কাজেই সে কথা আমরা জানতে পারবো অবশেষে ফস্টাসের চাকর ওয়ানগারকে জিজ্ঞাসা করে তার মালিক ফস্টাস কোথায় চাকরের সাথে নানা তর্ক বিতর্ক জড়ানোর পর তার আসল ঘটনা জানতে পারে এবং এর জন্য প্রচন্ড দুঃখবোধ করে কারণ ফস্টাস জাতুবিদ্যা নিয়ে যা করছে তা এক প্রকার অনৈতিক এবং ধর্মবিরোধী কাজ অপরদিকে ফস্টাস তার পক্ষের বাইরে খুঞ্জ বনে ঝোপে নিরিবিলি জায়গায় মন্ত্র পাঠ করতে থাকে অবশেষে তার সামনে উপস্থিত হয় এক কুচ্ছিত্র প্রেতাত্মা যাকে দেখে ফস্টাস ভয় পেয়েছিল পশ্চাৎ সেই প্রেতাত্মাটিকে তার চেহারা বদলানোর আদেশ দেয় এবং বুড়ো ভিক্ষুকের বেশে আসতে বলে অতঃপর সেই প্রেতাত্মাটি বুড়ো ভিক্ষুকের বেশে পশ্চাৎ এর সামনে হাজির হয় আর সেই প্রেতাত্মাটির নাম ছিল ম্যাফিস্টোফিলিস অগ্নি বায়ু জল ও মৃত্তিকা প্রেতদের স্বাগত জানায় পূর্বাঞ্চলের রাজপুত ও জ্বলন্ত নরকে অধিশ্বর বিল জিবাব ও ডেমন গর্গন। আমরা আপনাদের অর্ঘ্য নিবেদন করছি অনুগ্রহ করুন যেন এই দণ্ডে মেফিস্ট ফলিসের উত্থান হয় কেন বিলম্ব করছেন জিহভরে কৃপায় আমার ছিটানো পবিত্র পানি ও আমার করা পুরুষ চিহ্নের প্রভাবে মেফিস্ট ফলিস যেন এখন আমার অনুগত ব্যক্তি হিসাবে উপস্থিত হয় মেফিস্ট ফলিস তারপরে প্রবেশ করে তুমি বড় কুৎসিত এই কথা বলে ডক্টর ফাস্টাস আমার সহচর হবার যোগ্য তুমি নয় নির্দেশ দিচ্ছে তুমি ফিরে যাও এবং চেহারা বাদলা বুড়ো ফ্রান্সিস কান ভিক্ষুক বেশ ধারণ করে প্রত্যাবর্তন করেন ওই পবিত্র বেশভূষা একজন শয়তানের জন্য সবচেয়ে করার আরে আমার উচ্চারিত মন্ত্রের প্রস্থান পরে গুণ আছে দেখছি ডক্টর ফস্টাস বলে উঠল বিদ্যায় পারদর্শী হতে কে না চাই এই ম্যাফিস্টোফলিশ কতই না সুন্দর সে বড়ই অনুগত সুবিনীত দাস হ্যাঁ জাদুর এমন কি শক্তি আর আমার মন্ত্র এমনি টান ফস্টাস তুমি এখন জাদুর সম্রাট প্রোগ্রামশালি ম্যাফিস্টোফেলিসকে তুমি নিয়ন্ত্রণ করতে পারো ভ্ৰাতৃপ্রতি ম্যাফিস্টোফেলিসের প্রতি মূর্তি শক্তিতে তুমি বলি আন ফ্রান্সিসকান সাধুর বেশে ম্যাফিস্টোফেলিসের প্রবেশ, ম্যাফিস্টোফেল জিজ্ঞাসা করে এখন বল তুমি আমাকে কি করাতে চাও ফস্টাস বলে যতদিন জীবিত আছিস তুমি আমার আজ্ঞাবহ থাকবে আমি যা করার আদেশ দেই তুমি তাই করবে হোক না সে আদেশ চাতকে কক্ষচ্যুত করবার বা মহাসাগরের জলে ধনে প্লাবিত করবার ম্যাফিস্টোফিস বলে আমি মহামতি লুসিফালের গোলাম তার অনুমতি ছাড়া তোমায় মান্য করা হয়তো সম্ভব হবে না তিনি যা আদেশ দেন তার অধিক কিছু আমি করতে পারি না ফস্টাস বলল কেন সে কি তোমাকে আমার সামনে হাজির করার দেয়নি ম্যাফি বলে না আমি স্বেচ্ছায় এখানে এসেছি বলে বলে আমার তোমায় জাগিয়ে দেয়নি জবাব দাও সেটা অন্যতম কারণ তবে ঘটনাচক্রে এখানে আমার আগমন যখনই আমরা শুনি যে কেউ ঈশ্বরের নামে বিকৃত করছে ধর্মগ্রন্থ সৃষ্টিকর্তাকে অস্বীকার করছে তখনই আমরা তার গৌরবময় আত্মাটিকে পাবার আশায় উড়ে যাই কেউ অভিশাপ পাবার মতো কাজ না করলে আমরা তার কাছে আসব না সুতরাং প্রেতদের সান্নিধ্য লাভের সংক্ষিপ্ততম পথ হলো ঈশ্বরকে প্রত্যাখ্যান করা এবং অন্তর দিয়ে নরকের অধীশ্বরকে ঢাকা মেফিস্টোফেলসকে ফস্টা সারা জীবন তার দাস হিসেবে রাখতে চায় সারা জীবন সেই প্রেতত্বটি তার সেবা করে যাবে ফস্টাসের ইচ্ছা ফস্টা যা আদেশ করবে তা পুরোপুরিবিসে পালন করবে কিন্তু মেফিস্টোফেলের জানায়ে দেশে লিসিফর নামক এক শয়তানের গোলাম লুসিফার যা বলে তাকে সেটাই পালন করতে হয় তাছাড়া প্রেতত্বকে আর বলে এক সময় এই লুসিফার ছিল দেবদূত সৃষ্টিকর্তা তাকে খুব ভালোবাসতো কিন্তু বেল লুসিফার আর তার মতো কিছু শয়তান লোভের বশবর্তী হয়ে সৃষ্টিকর্তার সাথে বিবাদের এবং অবশেষে তারা স্বর্গ হতে নরকে নিক্ষিপ্ত হয় ডাক উৎসাহিত হয়ে আসে মন্ত্র পাঠকের আত্মা হরণ করে নরকে অবস্থিত শয়তানদের দল বল আরো শক্তিশালী করতে চায় এতে সেই মন্ত্র পাঠকের আত্মা তাদের মতোই অপবিত্র হবে ফস্টাস ম্যাফুস্টের প্রভু লুসিফারের পরিচয় জানতে চাইল ম্যাফিসফিল বলল তিনি সকল প্রেতাত্মার নেতা প্রধান প্রশাসক ফস্টাস বললো একদায় লুসিফারি কি দেবদূত ছিল ম্যাফিস বলল হ্যাঁ ফস্টাস ঈশ্বর তাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন ফস্টাস বলল তাহলে কিভাবে সে শয়তানের রাজা হলো ম্যাফিস্টাফিস বলল তার উচ্চা কথা অহংকার ও ঐদ্যতের জন্য ঈশ্বর তাকে স্বর্গধাম থেকে বিতাড়িত করেছেন ফস্টাস বলল তোমরা কারা যারা লুসিফারের সাথে বসবাস করছো ম্যাফিস্টাফিস বললো আমরা অসুখী আত্মা লুসিফারের সাথে হাত মিলিয়ে আমরা ঈশ্বরের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলাম তাই তার সাথেই আমাদের পতন ঘটেছে এবং একই সাথে আমরা চির অভিশপ্ত হয়েছি ফস্টাস অভিশপ্ত হয়েছ তোমরা জীবন কাটাচ্ছ কোথায় মেফিস্ট্রিফিস বললো নরকে ফস্টাস বললো তাহলে তুমি নরকের বাইরে অবস্থান করছে কিভাবে মেফিস্ট্রিফিল বললো কেন এটাই তো নরক এবং আমি এর বাইরে অবস্থান করছি না যে আমি একদা ঈশ্বরের মুখ দর্শন করতাম আর স্বর্গের চিরস্থায়ী সুখ ভোগ করতাম সেই আমি অনন্ত স্বর্গ সুখ থেকে বঞ্চিত হয়ে কি দাস গ্রহণ গুণ নরক যন্ত্রণা ভোগ করছি না তুমি কি তা অনুধাবন করো না ওহে ফস্টা আজ এসব তুচ্ছ প্রশ্ন বাদ দাও এই জাতীয় কথা আমার বিপন্ন মনে ভয়ের সঞ্চার করে ফস্টাস বললো সে কি স্বর্গসুখ থেকে বঞ্চিত হয়ে ক্ষমতা বা এত আবেগপ্রবণ হয়ে উঠেছে কেন এর কাছ থেকে বিরচিত ধৈর্য ও পুরুষত্বের পাঠ নাও তুমি যে আনন্দ আর কোনদিন উপভোগ করবে না তাকে ঘৃণা করতে শেখো যাও মহান লুসিফারকে খবর দাও যে খসটাস ঈশ্বর ও তার অনুচরদের সম্বন্ধে বেকর ধ্যান ধারণা পোষণ করে নিজের কাঁধে অনন্ত মৃত্যুকে টেনে আনতে চায় আরও বলবে যে ফস্টাস তার কাছে আপন আত্মা সমর্পণ করছে বিনিময়ে যেন সে তার চব্বিশটা বছর সুখরের জোয়ারে ভাসতে দেয় লুসিফারের অনতিক্রমে তুমি সর্বক্ষণ আমার সেবায় নিয়োজিত থাক আমি যা যা প্রশ্ন করি তার উত্তর দিবে জানতে জানাবে। তুমি আমার শত্রুদের নিধন সহায়তা করবে তুমি সর্বদাই অনুগত ভাবে আমার ইচ্ছা চলবে যাও এখন শক্তিমান লুসিফারের কাছে ফিরে যাও মধ্যরাতে আমায় পাঠকক্ষে এসে দেখা করবে এবং তোমার প্রভুর মনের কথা আমায় জানাবে মেফিস্টোফিস বলল ফাসটাস আমি সেটাই করব ফাসটাস বলল আকাশের যত তারা আছে তার সমপঞ্চকাত্তটা যদি আমার দেহে থাকতে তবে মেফিস্টোফেলিসকে পাওয়ার জন্য আমি সে সব সমপ্রদান করতাম ওর সহায়তায় আমি বিশ্ব সম্রাট হব দলবল নিয়ে মহাসাগর পাড়ি দেওয়ার জন্য চলোমান বায়ুস্তরের মধ্য দিয়ে সেতু নির্মাণ করাবো আফ্রিকার বেলা ভূমিতে বিস্তন করে থাকা পাহাড়গুলোকে সংযুক্ত করব এবং ওই ভূখণ্ডকে স্পেনের সাথে মিলিয়ে দেব ফলে উভয় অঞ্চলেই আমার করদ রাজ্য পরিণত হবে আমাকে অমান্য করে স্পেনীয় বা জার্মান সম্রাট জীবন ধারণ করতে পারবে না যা চেয়েছিলেন তা পেয়ে কাজেই ফিরে না আসা পর্যন্ত নিয়ে ভাবনা চিন্তা ফস্টাস এখন তোমার পতন অনিবার্য পরিত্রাণের কোনো পথ নেই তাহলে ঈশ্বর বা স্বর্গ নিয়ে ভেবে লাভ কি ওই সব আকাশকুসুম কল্পনা অনর্থক চিন্তার হতাশা ঝেড়ে ফেলো ঈশ্বর সম্বন্ধে নৈরাশ্যবাদী হও এবং বিল জীভাবে বিশ্বাস রাখো জিরো হও হাও এখন আর পিছু হটো না কেন বিধানিত হচ্ছে ওহ কেন যেন আমার কানে কানে বলছে ইন্দ্রজাল চর্চা পরিহার কর ঈশ্বরের পথে ফেরো কি ঈশ্বরের পথে ফস্টাস ঈশ্বর তো তো মায়া ভালো কি ঈশ্বরের পথে ফস্টাস ঈশ্বর তো মায়া ভালোবাসেন না যে ঈশ্বরের সেবা তুমি করছো তা তো তোমারই বাসনার প্রতিরূপ এর মাঝে নিহিত আছে বিল জীবের প্রতি প্রেম তার জন্য আমি গির্জার বেদি নির্মাণ করাবো এবং নবজাত শিশুর ইস দুষ্ণ রক্ত তাকে উৎসর্গ করবো সুদূত এবং কুদূতের প্রবেশ হলো সুদূত বললো সুপ্রিয় ফস্টা ওই ঘৃণ্য শাস্ত্র বর্জন করো ফস্ট বললো অনুতপ্ত প্রার্থনা বা অনুশোচনা এসবের কার্যকারিতাই বা কতটুকু আমি এটা বর্জন করব সুদূত বললো ওহ সুদূত বলো হে এগুলোই তোমার স্বর্গে নিয়ে যেতে পারে কুদুত বললো সব নিচ্ছক মায়া উন্মাদনার ফসল যারা এসবে বিশ্বাস করে তারা নির্বোধ শুধু বললো সুপ্রিয় ফস্টাস স্বর্গ স্বর্গীয় বস্তু গুলার কথা ভাবো কুদুত বললো না ফস্টাস শুধু সম্মান আর সম্পদের কথা ভাবো এরপর দুর্দয় প্রস্থান করলো ফস্টাস বললো সম্পদের কথা ভাবব না কেন আমি এত অ্যান্ড পেনের মালিক হয়ে যাব ওয়ে ফস্টা সে ম্যাফিস্ট যদি তোমার পাশে থাকে তখন ঈশ্বর তোমার কি ক্ষতি বা করতে পারবে তুমি নিরাপদ না আর কোনো সংশয় না আর অন্য কিছু এসো ম্যাফিস্ট পরাক্রমশালী লুসিফারের নিকট থেকে খুশির খবর নিয়ে এসো এখন তো মাঝরা তাই না এসো হে ম্যাফিস্ট এসো এসো এরপরে ম্যাফিস্টো ক্রিস প্রবেশ করে এখন বলো তোমার মনি লুসিফার কি বলেছে ডক্টর ফস্টাস ম্যাফিস্টো ক্রিসকে জিজ্ঞাসা করলো ম্যাফিস্টো বি জবাব দিল তিনি বললেন ফস্টাসের জীবের দশায় আমি তার সেবায় নিয়োজিত থাকব তবে এর মূল্য স্বরূপ ফস্টাসকে তার আত্মা বিক্রয় করতে হবে ফস্টাস বলল তোমার সেবা পাবার জন্য আমি তো ইতিমধ্যেই ওই ঝুঁকি নিয়েছি মেফি বলল কিন্তু ফস্টাস তোমাকে অবশ্যই আনুষ্ঠানিকভাবে আত্মসম্পাদন করতে হবে দানপত্রটা রচনা করতে হতে তোমার আপন রক্ত ধারায় মহান লুসিফার সেই নিশ্চয়তা প্রাপ্তির জন্য লালায়িত তুমি যদি তুমি অস্বীকৃত জানাও আমি নরকে প্রত্যাবর্তন করবো খস্টাস বললো তিস্টোফিলিস বলো আমার আত্মা তোমার প্রভুর কি উপকারে লাগবে ম্যাফি বলল তার রাজ্য সম্প্রসারিত হবে ফস্টাস বলল সে কারণে কি তিনি আমাদের এভাবে প্রলুদ্ধ করেন ম্যাফিস্টাবিজ বলল দুঃসময়ের সঙ্গে পাওয়াটাও তো অভাগার জন্য পরম সান্ত্বনা ফস্টাস বলল মানুষ যে সব কারণে কষ্ট পায় তেমন কোন যন্ত্রণাবোধ কি তোমাদের মাঝেও বিদ্যমান ম্যাফি বলল হ্যাঁ মানবাত্মার চেয়ে আমাদের যন্ত্রণাবোধ একটু কম নয় কিন্তু ফস্টাস তুমি বলো তোমার আত্মাটি আমি পেতে পারি কিনা এটি পেলে আমি তোমার ভৃত্য হয়ে তোমার সেবায় রত থাকবো তোমার বিচারে বুদ্ধি অনুযায়ী তোমার যা চাহিদা তার চেয়ে বেশি তোমায় দেব ফস্টাস বললেন হ্যাঁ ম্যাফিস্টোফিলিস আমি ওটা তোমায় দান করলাম ম্যাফিস্টোফিস তাহলে ফস্টাস নিঃসংকুচিত চিতে বাহুতে সুরিঘাত করো রক্তাক্ষরে আত্মা ও সম্প্রদানের কথা লেখো যাতে কোনো এক বিশেষ দিনে মহান লুসিফারে এই আত্মার মালিকানা দাবি করতে পারেন এই দান তোমায় লুসিফারের মতোই প্রক্রমশালী করে তুলবে ফস্টাস আপন বাহুতে ছুরিঘাত করে দেখো তোমার প্রতি আমার ভালোবাসা আমি হাত কেটেছি এবং আপন রক্ত দিয়ে নিশ্চয়তা দিচ্ছি যে অনন্ত অন্ধকার রাজ্যের প্রধান প্রশাসক লুসিফারি আমার আত্মার মালিক লক্ষ্য করো আমার বাহু থেকে কেমন করে রক্ত চোয়াচ্ছে এই ঘটনা যেন আমার আকাঙ্ক্ষা পূরণের জন্য অনুকূল হয়

ফস্টাস তার আত্মা তাকে সম্প্রদান করছে আহ এটুকু লেখার পর রক্ত আর প্রবাহিত হচ্ছে না কিন্তু ফস্টাস কেন তুমি আত্মা সম্প্রদান করবে না তুমি কি তোমার আত্মার মালিক নও তবে আবার লেখো ফস্টাস নিজ আত্মা তাকে সম্প্রদান করছে জ্বলন্ত কয়লার পাত্র সহ ম্যাভিষ্ট ফিলিস পুনরা প্রবেশ করলো ম্যাভিষ্ট ফিলিস বললো ফস্টাস আগুন এনেছি এসো তা কাজে লাগাও ফস্টাস বলল এই তো রক্ত পুনরায় তরল হতে শুরু করেছে আমি এখনই চুক্তিপত্র লেখার কাজ শেষ করব সে লিখতে লাগলো ম্যাভিষ্ট ফিলিস বলো ওর আত্মাটি সংগ্রহের জন্য আমি কি না করতে পারি ফস্টাস বলল ব্যাস কাজ শেষ দানপত্র প্রণয়নের কাজ সমাধা হলো ফস্টাস তার আত্মা লুসিফারকে সম্প্রদান করলো কিন্তু আমার বাহুতে কি যেন লেখা দেখছি হে মানুষ পালায়ন করো কোথায় পালাবো আমি যদি ঈশ্বরের কাছে যাই তিনি আমায় নরকে নিক্ষেপ করবে না এ আমারই মতি ভ্রম এখানে কিছুই তো লেখা নেই আরে আবার স্পষ্ট দেখছি এখানে লেখা হে মানুষ পাল কিন্তু ফস্টাস কোনো অবস্থাতেই পালায়ন করবে না ম্যাভিষ্ট বলল বললো ওর মনটাকে প্রফুল্ল করার জন্য এমন কিছু করতে হবে যাতে সে এই ভুলভাল জিনিস না দেখে এই পরে মেফিস্টফিল প্রস্থান করলো পরবর্তীতে শয়তানদের সঙ্গে মেফিস্টফিল পুনঃ প্রবেশ করলো ফস্টাসকে মুকুটো দামি ও প্রদানের পর শয়তান আর নৃত্য গীত করে প্রস্থান করলো ফস্টাস বললো ম্যাফিস্টোফেলিস বলো তো এই মুকাটা ভিনয়ের অর্থ কি ম্যাফিস্টোফিস বলল কিছু নয় ফস্টাস কেবল তোমাকে আনন্দ জাদুবিদ্যা কি সাধন করতে পারে তা দেখানো ফস্টাস বললো আচ্ছা আমি কি যখন খুশি প্রেতদের ডাকতে পারবো ম্যাফিস্টোফিস বলল ফস্টাস তুমি তার চেয়েও অনেক বড় কাজ করতে পারবে যদি তাই হয় তবে সেজন্য হাজার আত্মা সম্পাদন করা চলে ব্যবি বলিস এই কাগজখানা ধরো এটা আমার দেহ আত্মা সম্পাদন অঙ্গীকার পত্র তবে শর্ত হচ্ছে যে আমাদের মাঝে সম্পাদিত এই চুক্তির যাবতীয় বিধি তোমায় মেনে চলতে হবে খসটাস বলল চুক্তি কতটা পড়ছিস এক সে এক বিদ্রোহী আত্মায় পরিণত হবে দুই সে যা বলবে প্রেতাত্মা তাই করতে বাধ্য হবে তিন যখন যা চাইবে প্রেতাত্মা তা দিয়ে তার সামনে হাজির হবে চার প্রেতাত্মা তার ঘরে সর্বদা অদৃশ্য হয়ে থাকবে পাঁচ যখন সে আকৃতিতে তাকে হাজির হতে বলবে তখন সেভাবেই উপস্থিত হতে হবে এরপর খসটাস এই অঙ্গিকার নামা প্রেতাত্মা টিকে দিল এরপর প্রেতাত্মা ম্যাফিস্টোফলিস তার সমস্ত ইচ্ছা পূরণ করতে থাকে উল্লেখিত শর্তের ভিত্তিতে আমি উইটেনবার্গের অধিবাসী ড ডক্টর জন ফস্টাস এই দলিলের মাধ্যমে পূর্বা লোকেরা ও লুসিফার ও তার প্রতিনিধি ম্যাফিস্ট অফিসের নিকট আমার অবৈবতা সমর্পণ করেছি আরও শর্ত থাকে যে উপযুক্ত চুক্তির শর্ত ভঙ্গ না হলে চব্বিশ বছর পর গত হওয়ার পর তারা পূর্বোক্ত জন ফস্টাসের দেহ ও আত্মরাত্ম মাংস ও অন্যান্য সমস্ত কি দুই তাদের নিবাসে যেখানে তা অবস্থিত হোক না কেন নিয়ে যাবার পূর্ণ ক্ষমতা রাখে স্বাক্ষরে জন ফস্টাস ম্যাভিস্টোফেলিস ফস্টাস এটা কি অঙ্গিকার মেফিস্টোফলিস বলল ফস্টাস এটা কি অঙ্গীকার পত্র হিসেবে তুমি আমায় দিচ্ছ ফস্টাস অবশ্যই তুমি এটা ধরো এজন্য লুসিফার তোমায় পুরস্কৃত করবে মেফিস্টোফলিস ফস্টাস এখন তোমার অবিনাশ করো ফস্টাস বলল প্রথমে আমি নরক সম্বন্ধে তোমায় প্রশ্ন করব বলো মানুষ কর্তৃক নরক নামে অভিহিত স্থানটা কোথায় মেফিস্টোফলিস বলল স্বর্গের নিচে কিন্তু কোন অঞ্চলে তার অবস্থান নাফি বলল নরকে অবস্থান মহাবিশ্বের সর্ব উপাদানের মধ্যস্থলে যেখানে আমরা চিরকাল অবস্থান করছি ও নিরন্তন যন্ত্রণার শিকার হচ্ছি নরকের কোন সীমানা নেই এর অবস্থান কোনো নির্দিষ্ট এলাকা জুড়ে নয় আমরা যেখানে নরক সেখানে আর যেখানে নরক সেখানে আমাদের অবশ্যই থাকব। উপসংহারে বলতে হয় যখন সারা দুনিয়া বিলীন হয়ে যাবে প্রতিটি প্রাণী শুদ্ধ পবিত্র হবে তখন স্বর্গ ছাড়া আর সব জায়গায় নরকে পরিণত হবে ফস্টাস বললো আমার ধারণা নরক একটা কল্পলোক মাত্র ম্যাফিস্টো বললে হ্যাঁ যতদিন অভিজ্ঞতা তোমার মনে পরিবর্তন না আনছে ততদিন এমনই ভাবতে থাকো ফস্টাস বললো তুমি কি মনে করো যে ফস্টাসের উপর অভিশাপ নেমে আসবে হ্যাঁ প্রয়োজনের তাকে তুমি অভিশপ্ত হবে কারণ এ তো সেই দিল যার মারফতে তুমি তোমার আত্মা লুসিফার কে সম্প্রদান করেছো ফস্টাস বলো তা বটে কিন্তু দেহটা তো দান করেছি তাতে কি বা যায় আসে তুমি কি ভাবো যে এ জীবন অতিবাহিত হবার পর কোনো যন্ত্রণা ভোগের কথা কল্পনা করতে ফস্টাস খুব ভালোবাসে এগুলো খুবই তুচ্ছ প্রসঙ্গ না হ্যাঁ করি গল্প এগুলো আমার সামনে বলবে না মেফুষ্ট ফেলিস মেফুষ্ট ফেলিস বললো কিন্তু ফস্টাস আমার অস্তিত্বই প্রমাণ করে যে তোমার ধারণা ভুল কেননা আমি অভিশপ্ত এবং নরকেই এখন আমার বাস ফস্টাস বলো কি তুমি এখন নরকে না নেমিস্টোফেলিস এটাই যদি নরক হয়ে থাকে তবে আমি স্বেচ্ছায় অভিশপ্ত হব আহার নিদ্রা ভ্রমণ এবং তর্ক বিতর্ক সব ব্যবস্থাতেই ব্যবস্থাতে তো এখানে রয়েছে কিন্তু এ প্রসঙ্গ বাদ দাও আমাকে একটা স্ত্রী জুটিয়ে দাও তাকে জার্মানির সেরা সুন্দরী হতে হবে স্ত্রী ছাড়া আমি চলতে পারবো না নেমিস্টোফেলিস বলল স্ত্রী ফস্টাস স্ত্রীর প্রসঙ্গ অবতারণা করো না এটা আমার অনুরোধ ফস্টাস নেমিস্টোফেলিস লক্ষ্মী বন্ধু আমার একটা বউ আমার লাগবেই ফস্টাস ম্যাভিস্টাবিসকে বলল তুমি তাকে জোগাড় করে দাও ম্যাভিস্টাবিস বলল ভালো কথা তোমাকে কি বউ পেতেই হবে তাহলে আমি না আসা পর্যন্ত ওখানেই বসে থাকো শয়তানের কসম তোমার জন্য বউ এনে দেব প্রস্থান করলো ম্যাভিস্টাবিস কিছুক্ষণ পর সে আবার প্রবেশ করলো সঙ্গ রমণী পোশাক পরিহিত একজন প্রেতাত্মা তার হাতে আতশবাজি ম্যাভিস্টাবিস বলল ফাস্টাস বলো স্ত্রী হিসেবে এ তোমার কেমন পছন্দ ফাস্টাস থু ও পিলে আক্রান্ত হোক পুলিশ বললো সোনা বিবাহ একটা অনুষ্ঠান সর্বস্ব ছেলে খেলা যদি আমার প্রতি তোমার মনের টান থাকে তাহলে বিয়ে শাদির কথা আর ভেবো না তোমার চোখে যাকে ধরবে তুমি তাকেই পাবে হোক রমণী প্যানি লোপ বা সতী সাধ্যে কিংবা সবার রানীর বিদুষী অথবা স্বর্গ থেকে পতনের পূর্বে লুসিফার যেমন রূপবান ছিলেন তেমন সুদর্শন যাই হোক না কেন কিন্তু বিয়ে নামের পবিত্র কথা তুমি বলবে না বিয়ে ছাড়া তুমি যে কোনো মানুষকেই তুমি নিয়ে আসতে পারবে তোমার কাছে ধরো এই বইটা নাও এবং এটা ভালো করে পড়ো সে ফার্স্টাসকে একটা বই দিল না কষ্টে এই পঙ্গককে বারবার আবৃত করলে সোনা দানা মিলে যায় মাটির উপরে বৃত্ত আঁকলে বজ্র বিদ্যুৎ তুফান আর ঘূর্ণিঝড় হয় এই শ্লোকটি ভক্তি করে তিনবার উচ্চারণ করলে সশস্ত্র সৈন্যবাহিনী তোমার সামনে উপস্থিত হবে তোমার যে কোনো আদেশ পালনে ওরা প্রস্তুত থাকবে ফস্টাস বলল ধন্যবাদ না ফিস্টোফিলিস তবু আমি বড়ই আনন্দিত হতাম যদি এমন একটা গ্রন্থ পেতাম যার ভিতরে যখন ইচ্ছা তখন পেদের ডেকে আনতে পারবো তার জন্য দরকার সব মন্ত্র শ্লোক রয়েছে এরকম মেফিস্টোফিলিস বলে বইয়ের একটা খানায় বিশ্ববিদ এই বইয়ের এই খানাটাই তুমি তা পাবে গ্রন্থের উক্ত অংশ সে দেখিয়ে দিল ফস্টাস বলল তারপর আমি এমন একটি গ্রন্থ পেতে চাই যার দ্বারা আকাশের সব গ্রহ নক্ষত্র বৈশিষ্ট্য গতিবিধির কথা জানো ফস্টাসের এর বাসগৃহ ফস্টাস আর ম্যাফিস্ট প্রবেশ করলো ফস্টাস বলল যখন আকাশ পানে চাই আমি অনুতপ্ত হই ছয় তার ম্যাফিস্ট তখন আমি তোমায় অভিসম্পাতি দিই কারণ তুমি আমার স্বর্গীয় আনন্দ থেকে বঞ্চিত করেছে তখন মেফিস্ট বলে ফার্স্টাস কেন ভাবছো যে স্বর্গ পরম মহিমাময় স্থান শুনে রাখো স্বর্গে তোমার অথবা মর্তবাসী বা যে কোনো মানুষের চেয়ে অনেক কম সুন্দর ফস্টাস বলে কথা তুমি কোন ভাবে প্রমাণ করবে মেফিস্টাস বললো স্বর্গ নির্মিত হয়েছে মানুষের জন্য অতএব মানুষ স্বর্গের চেয়ে মহত্ত ফস্টাস বললো স্বর্গ যদি মানুষের জন্যই নির্মিত হয়ে থাকে তবে তা আমার জন্য তৈরি হয়েছে আমি এই কুহু কি বিদ্যা পরিত্যাগ করব এবং অনুতাপ করব দুধ অনুতাপ করব। কাছে তাহলে ঈশ্বর এখনো তোমার করুণা করবেন কুদূত এসে বলে তুমি এখনো অপবিত্র আত্মা ঈশ্বর তোমায় কখনোই ক্ষমা করবে না ফস্টাজ বললো আমার কানে কানে কে বলে গেল। আমি পাতকি আত্মা আমি শয়তান হলে ঈশ্বর আমায় করুণা করতে পারেন হ্যাঁ হ্যাঁ আমি অনুতাপ করলে ঈশ্বর আমায় ক্ষমা করবে কুদূত বলল সেই কথা ঠিক কিন্তু ফাস্টাস তুমি কোনো দিন অনুতাপ করবে না উভয় দূতের প্রস্থান হওয়ার পরে ফাস্টাস বলল আমার অন্তর এতটাই কঠোর হয়ে গিয়েছে যে আমি অনুতাপ করতে পারি না পাপ মোচন ধর্ম বিশ্বাস বা স্বর্গ এসব শব্দ উচ্চারণ করতে গেলে এক ভয় জাগিয়ে নিয়া কণ্ঠ আমার কানে চিৎকার করে বলে ফাস্টাস তুমি তো বিষাক্ত তারপর দেখতে পাই তরবারি ছুরি বিষ বন্দুক ফাঁসি দড়ি আর ইস্পাতে নির্মিত বিষ মাখানো কৃপান আমার সামনে রয়েছে আমি আত্মহত্যা করতে পারি অনেক আগেই হয়তো নিজেকে বধ করতাম যেদিন না মহময়ী আনন্দ সম্ভার দিয়ে আমার গভীর হতাশা দূর করতে পারতাম আমি কেউ অন্ধ হোমারকে ডেকে এনে আলেকজান্ডারের গভীর প্রেম ও ইনোনের মৃত্যুর কাহিনী শুনিনি বিনার অপূর্ব সুর লহরী সহযোগে যে ব্যক্তি থিবি নাগরীর প্রাচীন বত্রিশ নির্মাণ করেছিল সে কি আমার ম্যাথিস্টোফিসের সাথে যৌথভাবে সঙ্গীত পরিবেশন করেনি তাহলে কেন আমি মৃত্যুবরণ করব কেনই বা হতাশায় ভুগবো না আমি সংকল্পবদ্ধ হলাম আমি এখন অনুতপ্ত করব না এসো ম্যাফিস্টোফলিস আমরা আবার তর্কবিতর্ক বিতর্ক প্রবৃত্ত হই পবিত্র জ্যোতিষ নিয়ে যুক্তি তর্ক উপস্থাপন করি বলো তো চাঁদের উপরে কি অনেক জ্যোতিষ্ক করেছে পৃথিবী যেমন বিশ্ব ব্রহ্মাণ্ডের কেন্দ্রে অবস্থিত তো ঠিক তেমনি যাবতীয় ধ্যতিষ্ক মিলে কি একটি অখণ্ড ভূমন্ডল গঠিত হয়েছে গুলো বুঝলে ফাস্টাস। ভূমণ্ডল সংগঠনের উপাদানগুলোর মতোই নবমণ্ডলগুলো এক অপরের সাথে মিলে আছে এরা সম্মিলিতভাবে একই অক্ষের উপর অপরিবর্তিত হচ্ছে যার প্রান্ত সীমা ভূমন্ডলের বিস্তৃত বেরুতে অবস্থিত শনি মঙ্গল বৃহস্পতি কোন কল্পিত নাম নয় এরা প্রত্যেকেই ঘূর্ণায়মান গ্রহ খস্টাস বলল কিন্তু স্থান কাল নির্বিশেষে তারা কি একই দিকে একই গতিতে অবর্তিত হয় না বলল প্রত্যেকেই একই সাথে পৃথিবীর দু মেরুর উপর প্রতি চব্বিশ ঘন্টায় পূর্ব থেকে পশ্চিমে একবার ঘুরে কিন্তু রাশি চক্রের ক্ষেত্রে এদের গতিবেগ পৃথক হয় ফস্টাস বলল ধূর ওইসব তুচ্ছ বিষয় ওয়ান গারো বলতে পারে কেন ম্যাপিস্টোপেলিসের জ্ঞান বুদ্ধিকের চেয়ে বেশি নয় গ্রহদেব দুরকম গতির কথা কে না জানে প্রথম প্রকার গতির সময়সীমা সময়সীমা পূর্ণ একদিন ভিন্ন শনির ক্ষেত্রে তিরিশ বছর বৃহস্পতির বছর মঙ্গলের চার বছর সূর্য বুদ্ধ শুক্রের এক বছর এবং চাঁদের আটাই দিন এগুলি নাবিস লোকের শেখার বিষয় তুমি বরং আমায় বলো প্রতিটি নবমন্ডলের কি নিজস্ব চালিকা শক্তি আছে ম্যাফিস্টোফিস বললো হ্যাঁ ফস্টাস বললো মোট কতগুলো স্তর বা পরিমণ্ডল আছে ম্যাফিস্টোফিস নয়টা সপ্তগ্রহ নবমন্ডল জ্যোতির্মন্ডল স্বর্গলোক ফার্স্টাস বললো কেন আমরা একই সময়ে সব গ্রহের সম্মিলন দ্বন্দ্ব স্থান বৈশিষ্ট্য বা গ্রহণ দেখতে পায় না কেনই বা ন বছরের এগুলো স্বল্পতা আবার কোনো বছরে আধিক্য পরিলক্ষিত হয় তুমি আমারে এসব প্রশ্নের সদ উত্তর দাও ম্যাফিস্টোফিস বললো এমনটি ঘটেছে বিশ্ব ব্রহ্মাণ্ডের সমগ্রতার প্রেক্ষিতে তাদের গতিবেগের পারস্পরিক অসমতার কারণে ফস্টাজ বললো বেশ আমার প্রশ্নের জবাব পেয়ে গেলাম এবার বললো এই বিশ্ব ব্রহ্মাণ্ডার সষ্টাকে বললো আমি প্রশ্নের জবাব দেবো না ফস্টাজ বললো সুপ্রিয় জবাব দাও মহ বললো জোড়া জোরি করোনা কারণ আমি এর উত্তর তোমাকে দিব না ফস্টাজ বললো ওরে পাজি তুই না আমার কাছে সব কিছু বলার জন্য প্রতিশ্রুতাবদ্ধ ছিলি ম্যাফিস্ট বললো তা ঠিক তবে আমার রাজ্যের স্বার্থবিরোধী কথা আমি বলবো না এই প্রশ্ন আমার রাজ্য বিরোধী ফস্টাজ যেহেতু তুমি অভিশপ্ত তুমি নরক নিয়েই চিন্তা ভাবনা করো সুদূত তখন প্রবেশ করে ফস্টাসের কাছে সুদূত ফস্টাসকে বলে অনুধ্যান করো সেই ঈশ্বরকে যিনি মহাবিশ্বের স্রষ্টা তারপর সে প্রস্থান করে ম্যাফি বলে আমার কথাটা স্মরণ রেখো তারপরও সে প্রস্থান করে ফস্টাস বলে চলে যা অভিশপ্ত প্রেতাত্মা ওই নোংরা ঘৃণ্য নরকে ফিরে যা তোর জন্যই ফস্টাসের আত্মা বিপন্ন অতিশপ্ত হয়েছে হায় বাঁচার সময় আর আছে কি এবং কুদুত করলো কুদুত বললো ভীষণ দেরি হয়ে গেছে সুদূত বলে যদি ফস্টা অনুতাপ করে তবে বিলম্ব ধারতব্যের বিষয় নয় কুদুত বলে অনুতাপ করতে গেলে শয়তানরা তোমায় টুকরো টুকরে করে ফেলবে সুদূত বললো তুমি অনুতাপ করলে ওরা কোনোদিন তোমার চামড়ায় হাত দিবে না উভয় দু প্রস্থান করার পর ফস্টাস বলল আহ প্রভু ত্রাণ কর্তা আমার ফস্টাসের বিপন্ন আত্মাকে রক্ষার চেষ্টা করুন লুসিফার বিলজিবাব ও ম্যাফিস্টোফেলিস তখন একাগ্রে একসাথে প্রবেশ করে এবং লুসিফার বলে ঈশ্বর ন্যায়পরায়ণ তাই তিনি তোমার আত্মাকে রক্ষা করতে পারবেন না আমি তোমার আত্মাকে একমাত্র বৈধ দাবিদার ফাসতাস বলে কে তুমি কি ভয়ঙ্কর চেহারা তোমার লুসিফার বলে আমি লুসিফার আর এ আমার সঙ্গী বাপ নরক শাসনের ক্ষেত্রে সে আমার সহযোগী ফাসতাস বলে হাই রে ফাসতাস এরা তোমার স্থানেতে এসেছে লুসিফার বলে তুমি যে আমাকে আঘাত দিয়েছো সেই কথাটা তোমাই বলতে এসেছি তুমি প্রতিজ্ঞা ভঙ্গ করে ঈশ্বরের কাছে কথা বলছো ঈশ্বরের চিন্তা করা তোমার উচিত নয় তুমি শয়তানের কথা ভাবো বিলজিভাব বলে একই সাথে তার মায়ের কথাও ভাবো ফাসতাস বলল আমায় ক্ষমা করুন এখন থেকে ঈশ্বরের চিন্তা করব না করবো শপথ করেছে আর না মুখে আনবে না অথবা তার কাছে প্রার্থনা জানাবে না আমি সব পবিত্র গ্রন্থগুলি ভস্যীবিত করবো ধর্মজাতকদের হত্যা করবো এবং আমার অনুগত প্রীতিদের দিয়ে গির্জা গুলো ধুলিশ করে দিব লুসিফার বললো এসব করলে আমরা তোমাকে ভালোভাবে পরিতৃপ্ত করার চেষ্টা করবো সোনা তোমাকে কিছু আনন্দদায়ক দৃশ্য দেখানোর জন্যই আমরা নরক থেকে এসেছি বসো এবং দেখো সপ্তরিপুর সবাই স্বরূপে এখানে উপস্থিত হবে ফস্টাস বলল আদম তার সৃষ্টির প্রথম দিনে স্বর্গ দর্শনে যেমন আনন্দ পেয়েছিল ওদের আবির্ভাবের দৃশ্য আমার কাছে তেমনই সুখদায়ক হবে লুসিফার বলল স্বর্গ বা সৃষ্টি নিয়ে কথা না বলে বরং এই প্রদর্শনী দেখতে থাকো শয়তান সারা অন্য কোনো প্রসঙ্গে নিয়ে আলোচনা করবে না এই এসো তোমরা সপ্ত রিপুর প্রবেশ ফস্টাস এখন তুমি তাদের নাম ধাম ও স্বভাব চরিত্র সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করতে পারো ফার্স্টাস প্রথমে জিজ্ঞাসা করলো প্রথমজন কেবল ও হে প্রথম আগন্তুক তুমি কে পরিচয় দাও পরিচয় আগন্তুক বলল আমি অহংকার আমার জনক জননী আছে ভাবতে আমি ঘৃণা করি আমি কবি ও ডিভিদের আমি কবি অভিদের সেই মক্ষিকার মতো আমি চুপিসারে সারে যে কোনো যেতে পারি কোনো কোনো সময় আমি চুলার মতো কোনো মহিলার কপালে বসি আবার অথবা পালকে পাখার মতো তার চুম্বন করি কিন্তু সিসি কি দুর্গন্ধ এখানে এখানে মাটির সুবাসিত আর বিচিত্রিত কাপড় দ্বারা আচ্ছাদিত না করা হলে আমি আর একটি কথাও বলবো না ফস্টাস বলল এই দ্বিতীয় আগন্তুক তুমি তোমার পরিচয় দাও তুমি কে দ্বিতীয় আগন্তুক বলল আমার নাম লালসা এই বুড়ো ইতরের ঔরসে আমার জন্ম আমার ইচ্ছা পূরণ হবে জানলে আমি কামনা করতাম যেই এই বাড়িটা আর এই অভ্যন্তরে সব মানুষ শোনা হয়ে যাক তাহলে আমি তোমার বুকের খাঁচায় বন্দি করে রাখতাম ওহ শোনা তুমি কতই না মিষ্টি ফস্টাস ওহে তৃতীয় জন তুমি কে তৃতীয় জন উত্তর দিল ক্রোধ আমি হলো ক্রোধ আমার বাবাও নেই মাও নেই বয়স অর্ধ ঘন্টা পূর্ণ হতে না হতে আমি এক সিংহের মতো থেকে ছিটকে বেরিয়ে আসি সেই তখন থেকে এই দীর্ঘ তরবারি যুগল নিয়ে দুনিয়ার এ প্রান্ত থেকে প্রান্ত ছুটে বেড়াচ্ছি যখন যুদ্ধ করার জন্য কোনো প্রতিপক্ষ পাই না তখন নিজেকে ক্ষতবিক্ষত করি জন্ম আমার নরকে মনে হয় তোমাদেরই কেউ আমার একজন পিতা বলে প্রমাণিত হবে ফস্টাস বলল চার নম্বর আগন্তুককে তুমি কে চার নম্বর আগন্তুক বললো আমার নাম ঈর্ষা আমার বাবা চিমনি সাফ করত। আমার মা ঝিনুক করাতো আমি পড়তে জানি না তাই আমি চাই সবই তাই আমি চাই সব বই পত্র যেন পুরে যায় অন্য কাউকে খেতে দেখলে আমার রোগা হয়ে যাই ইস দুনিয়া জুড়ে যদি দুর্ভিক্ষ ছড়িয়ে পড়তো যদি সবাই মরতো এবং শুধু আমি বেঁচে থাকতাম তখন তুমি দেখতে আমি কতই না মোটা তাজা হয়ে উঠি কিন্তু তুমি বসেই থাকবে আর আমি দাঁড়িয়ে রইব ওঠো এসো নয়তো জাহান নামে যাও ফস্টাস বলল বেরিয়ে যাও হিংসুটে বজ্জাত আচ্ছা পঞ্চমী তোমার নাম কি পঞ্চমী বলল আমার নাম পেটুক জনাব আমি কে জানতে চান আমি পেটুক আমার বাপ মা বেঁচে নেই আমার জন্য তারা প্রায় কিছু রেখে যায়নি যত সামান্য ভাতার ব্যবস্থা করে গেছেন তা দিয়ে দৈনিক তিরিশ বার খাবার ও দশ বার হালকা নাস্তা পানি কেনা যায় প্রাকৃতিক প্রয়োজনে মেটানোর পক্ষে পরিমাণ বড়ই হ্যাঁ পরিবারে আমার জন্ম আমার দাদা ছিলেন লবণ জারিত ছিলেন ক্যালেটের মদের বড় পিপা হেডিং মাস ও সন্ত মার্টিন দিবসের ভোজ সবার নন্দা শুষ্ক গো মাংস ছিল আমার ধর্ম পিতা এক ফুর্তিবাস ভদ্র মহিলা ছিলেন আমার ধর্ম মাতা সব বড় শহর নগরে তিনি সমাদতা ছিলেন সমাদৃতা ছিলেন নাম তার মিস্ট্রেস মার্গারি মার্চারিয়ার আচ্ছা ফস্টাস আমার বংশ পরিচয় তো সবই জানলে তুমি কি আমায় নৈশ ভোজনের দাঁড় দিবে ফস্টাস বলল না আমি বরং তোর ফাঁসির দৃশ্য দেখতে চাই শয়তান নইলে তুই আমার সব খাদ্য আর শেষ করে দিবি পেটুক বলল শয়তান যেন তোকে গলা টিপে মারে ফস্টাস বলল ওরে পেটুক তুই নিজের গলা টিপে মর গে এই ষষ্ঠী এখন তুমি বলো তোমার পরিচয় দাও তুমি আসলে কে ষষ্ঠী বলল আমি আলস্য এই সূর্য এ এক সূর্য ক্রজ্জ্বল সাগর তীরে আমি ভূমিষ্ঠ হয়েছিলাম জন্মবোধি সেখানে শুয়েছিলাম তুমি সেখানে থেকে ডেকে এনে আমার বিরাট ক্ষতি করেছ পেটুক আর লামপট্ট যেন পুনরায় আমাকে বয়ে নিয়ে ওখানে রেখে আসে আমি আর একটি কথাও বলবো না রাজার ভান্ডার এনে দিলেও না ফস্টাস বলল এই সপ্তমী এই অসংযমী রমণী তুমি কে সে বলল আমি লামপট্ট আমি লামপ আমার নামের প্রথম অক্ষরটি হলো ল লুসিফার বলল এই তোমার এখন নরকে ফিরে যাও নরকে পাপ মূর্তিরা সবাই প্রস্থান করলো বলল ফস্টাস এই প্রদর্শনী তোমার কেমন লাগলো ফস্টাস বল চমৎকার মনের খোরাক পেয়ে গেলাম লুসিফার বলল জানো ফস্টাস নরকে সব ধরনের আমোদ ফুর্তির ব্যবস্থা আছে ফস্টাস বলে ইস যদি নরকে পরিদর্শন করে পুনরায় ফিরে আসতে পারতাম কতই না প্রীতবোধ করতাম লুসিফার বলল সে সুযোগ তুমি পাবে আজ মধ্যরাতে তোমাকে ডেকে পাঠাবো ইতোমধ্যে এই বইটা ভালো করে পড়ে নাও অতঃপর তুমি যেমন খুশি তেমন আকৃতি ধারণ করতে পারবে ফস্টাস বলল শক্তিমান লুসিফার অনেক ধন্যবাদ আমি এই বইটাকে আমার জীবনের মতো করে সংরক্ষণ করব। লুসিফার বলল বিদায় ফস্টাস কেবল শয়তানের কথা স্মরণ করো ফস্টাস বলল বিদায় মহান লুসিফার লুসিফার এবং বিলজিবা প্রস্থান করল ম্যাফিস্ট বলল চলো যাওয়া যাক স্থান রোম ফস্টাস এবং ম্যাফিস্টোফিলিস এর প্রবেশ ফস্টাস বলল ম্যাফিস্টোফিলিস প্রিয় সাথী আমার আমরা সবেমাত্র রাজকীয় ট্রয় নগরী অতিক্রম করলাম সময়টা আনন্দের কাটলো এখন আমি এখানে নামতে এবং গির্জা পরিদর্শন করতে চাই ম্যাফিস্টোফ্রেস বলল ফার্স্ট আমি তোমার আদেশ পালন করছি আমাদের যাতে অভুক্ত থাকতে না হয় তাই আমি মহান পোপের ব্যক্তিগত কক্ষটি ব্যবহার করার ব্যবস্থা নিয়েছি ফার্স্টাস বলল আশা করি পোপ মহোদয় আমাদের সাদর অভ্যর্থনা জানাবেন ম্যাফিস্ট বলল ধেত ওতে কিছু যায় আসে না আমরাই পোপকে দিয়ে মেহমানদারি করাবো প্রিয় ফার্স্টাস তুমি এখন হয়তো প্রত্যক্ষ করবে রোম তোমায় কি আনন্দ সম্পার উপহার দেয় ফার্স্টাস বলল ও ভালো কথাই বলেছো ওদের নিয়ে কিছু মস্করা করতে আমার ভালোই লাগবে ওদের নির্বুদ্ধিতে আমি আনন্দ পাবো আমাকে তুমি জাদু করো যেন আমি অদৃশ্য হয়ে থেকে যাই এবং আমাকে তুমি জাদু করো যেন আমি অদৃশ্য থেকে যা ইচ্ছে তাই করতে পারি যদ্দিন রোমিয়াসি কেউ যেন আমাদের দেখতে না পায় ম্যাভিস্টোলিস ও ফস্টাস ম্যাভিস্টোফিলিস ফস্টাসকে জাদু করলো ম্যাভিস্টফিলিস বললো ব্যাস তুমি এখন যা খুশি তাই করতে পারো তোমাকে উপস্থিতি কেউ উপলব্ধি করতে পারবে না তুর্যনাথ ছোনা যায় পোপ ও কার্ডিলাল অফ লরেইন ভৌতসভায় প্রবেশ করলো সহচর হিসেবে যাজকরাও প্রবেশ করে পোপ বলল সম্মানিত লর্ড অফ লরেইন আর একটু কাছে এসে বসুন না ফস্টাস বলল খাওয়া শুরু করো নইলে শয়তান তোমার গলা টিপে ধরবে পোপ বলল এ কি কে কথা বলল যাজকরা খুঁজে দেখুন তো প্রথম যাজক প্রভু আপনার সন্তুষ্টির জন্য বলছি যে এখানে কেউ নেই পোপ বললো সম্মানিত কার্ডিনাল মিলনের বিশ্ব এই সুস্বাদু খাবারটা আমায় পাঠিয়েছেন ফস্টাস বলল ধন্যবাদ জনাব তিনি পাত্রটি ছিনিয়ে নিলেন পোপ বললো এসব কি ঘটছে মাংসের পাত্রটা আমার নিকট থেকে কে ছিনিয়ে নিল কেউ কি একটি নজর দিবেন না লর্ড মহোদয় কার্ডিয়াল বা অব ফলেন্স এই খাদ্য সামগ্রী পাঠিয়েছিলেন ফস্টাস বললো তুমি সত্য কথাই বলেছো এটা আমি নিয়ে যাব তারপর সে পাত্রটি কেড়ে নিল পোপ বললো কি আবার সম্মানিত অতিথি আমি আপনার সম্মানে পান করছি আমি তোমার স্বাস্থ্য কামনা করে মদ্য পান করবো তারপর স্থান থেকে বেরিয়ে এসেছে পোপ বললো তা হতে পারে যাজকগণ এই প্রেতাত্মার ক্রোধ প্রশমিত করার জন্য স্ত্রোত্ব পাঠের প্রস্তুতি নিন মাননীয় অতিথি আবার খাওয়া শুরু করুন পোপ তার বুকে চিহ্ন আঁকলো ফস্টাস বললো কি নিজের বুকে ক্রশ্চিন্ আঁকছো শোনো তোমায় উপদেশ দিচ্ছি যে ওই চালিকাটি আর কোরো না ও পুনরায় ক্রশ্চিন্না আঁকলো কি এই নিয়ে দুইবার হলো তোমায় ভালোভাবে বলতেছি এটা ফস্টাস বারবার বলছে তৃতীয়বার ফস্টাস ওই কর্ম যখনই করলো তখনই ফস্টাস বলল তখনই ফস্ট তৃতীয়বার যখন ওই কর্ম তৃতীয়বার ফসটাস বলল ওই কর্ম করবেন না পো পুনরায় বুকে ক্রস চিহ্ন আঁকলো ফস্টাস তার কানে ঘুষি মারল এবং সবাই দৌড়ে পালালো ম্যাফিস্টোফেলিস চলে এসো এখন আমাদের করণীয় কি ম্যাফিস্টোফিস বলল জানি না ওরা ঘন্টা ধর্মগ্রন্থ মোমবাতি সহ করে আমাদের অভিসম্পাতে দিবে এটা ঠিক ফসটাস বলল তা কেমন করে হয় ঘন্টা ধর্মগ্রন্থ আর মোমবাতি ধর্মগ্রন্থ আর ঘন্টা এই শব্দগুলো আগে আর পরে উচ্চারণ করে তারা ফস্টাসকে নরকবাসী আবার অভিশাপ দেবে একটু তুমি একটা শুয়ারের ঘোদ ঘোদ একটা বাস্তুরের ব্যয় ব্যা আর একটা গাধার ধ্বনি শুনবে কারণ আজ সেইন্ট পিটারের ছুটির দিন প্রথম যাজক বলল ভ্রাতৃবৃন্দ আসুন পূর্ণ মনোযোগ দিয়ে আমরা আমাদের কাজ শুরু করি তারা প্রার্থনা শুরু করলো মহান প্রভুর টেবিল থেকে চুরি করলো যে খাবার দাবার অভিসম্পদ করো তারে প্রভু মহান পোপের বদনে আঘাত করলো যে দুর্বৃত্ত অভিসম্পদ করো তারে প্রভু যাজক ছ্যান্ডলার মাথায় আঘাত হেলেছে যে ব্যক্তি তাকে অভিসম্পদ করো প্রভু পবিত্র স্তোত্র পাতের সময় বিঘ্ন ঘটায় যে পাপী অভিশপ্ত করো তারে প্রভু মহান পোপের পান পাত্র ছিনিয়ে নিল যে ব্যক্তি অভিসম্পদ করো তারে প্রভু সকল সাধু সন্তানই যেন ওই ব্যক্তিকে অভিশাপ দেয় আমেন প্রহার করে এবং তাদের মাঝে আত্মবাদে সুরে মারে তারপর তারা প্রস্থান করে চলে যায় এর পরবর্তীতে তারা যায় ইনোস ব্রুক বা সম্রাটের সম্রাট নাইট প্রবেশ করে সেই সভাসদে সম্রাট বলে আচার্য ডক্টর ফস্টাস কুহকি বিদ্যায় আপনার দখল সম্বন্ধে আমি বিচিত্র খবর পেয়েছি শুনেছি আমার রাজ্যে তো নয় সারা দুনিয়ার জাদুবিদ্যায় আপনার সমর্পক কেউ নেই লোকে বলে আজ্ঞাধীন একটি আত্মা আছে আপনার তার মাধ্যমে আপনি নাকি তাই সম্পাদন করতে তাই আমার অনুরোধ আপনার কেরামতি কিছু নমুনা প্রদর্শন করুন তাহলে কানে যা শুনেছি চোখে তা সম্বন্ধে নিশ্চিত হতে পারবো আমি আপনার আমি আমার রাজমুকুটের নামে শপথ করেছি যে আপনি যাই করুন না কেন সেই জন্য আপনার কোনো নিন্দা বা ক্ষতি সাধন করা হবে না নাইট সেই জনান্তিক বলল সত্যি বলছি এই লোকটাকে প্রায় জাদুঘরের মতোই দেখাচ্ছে ফার্স্ট বললো মহাপ্রাণ সম্রাট একথা স্বীকার না করতে পারি না যে লোকে আমার সম্পর্কে আপনাকে যা প্রচার করেছে তা এত আমি নই আপনার সম্মানবিধান উপযুক্ত কিছু আমি করতে পারবো না তবুও আমি এর প্রতি তবু আপনার প্রতি আমার ভালোবাসা কর্তব্যবোধ হেতু আপনি আমায় যা আদেশ করবেন তা আমি পরিতৃপ্তি পালন করবো সম্রাট বললো ডক্টর এখন আমি আমি যা ভালো করে শুনুন নিজের বসেছিলাম পূর্বপুরুষদের সম্পর্কিত নানা চিন্তা আমার মনে ভিড় জমাচ্ছিল ভাবছিলাম কেমন করে সৌর্য বীর্যের দ্বারা তারা দুঃসাহসিক কাজ করেছিল বহু রাজ্য পদানত এবং বিপুল বৈব করা আয়ত্ত করেছিল আমরা যারা তাদের উত্তরাধিকারী কখনই সেই পরিমাণ খ্যাতি অর্জন করতে পারবো না আমাদের উত্তরসূরাও তা পারবে না মহামতি আলেকজান্ডার আমার পূর্বশীর অন্যতম যখনই তার নাম কেউ উল্লেখ করে হৃদয় আমার বিষণ্ন হয় এই ভেবে যে আমি তাকে কোনোদিন দেখিনি তাই আপনি যদি আপনার চাতুর্যপূর্ণ ইন্দ্র জাল দ্বারা সেই বিখ্যাত বিজয় কেবিরকে দেখান তার সমাধি থেকে তুলে আনতে পারেন সঙ্গে তার অপরূপা প্রণীকে আনতে পারেন এবং তাদের পরিধানে যদি জীবদ্দশায় যে পোশাক ছিল তা পরাতে পারেন তাহলে সেগুলোই থাকে

জানবো কথাটা সত্য কিনা পশ্চাৎ বলে সম্রাট নির্ভয়ে নিকটে গিয়ে পরোক্ষ সম্রাট এটা নিশ্চিত যে এরা তা নয় পরলোকগত রাজন্যদয়ী নশ্বর দেহ ধারণা করে অবতীর্ণ হয়েছে প্রেত প্রেতনি প্রস্থান প্রেত প্রেতনি প্রস্থান করলো ফস্টাসের গৃহে একটি পক্ষ ওয়ানগারের প্রবেশ করলো ওয়ানগার মনে হয় আমার প্রভু অল্প দিনের মধ্যে মারা যাবেন কারণ তিনি তার সমস্ত বিষয় আশায় আমায় দান করেছেন তা সত্ত্বেও আমার ধারণা মৃত্যু এত নিকটবর্তী হয়ে থাকলে তিনি ছাত্রদের নিয়ে পেট পূজায় মত্ত থাকতেন না এই মুহূর্তেও তিনি এই কাজটি করছেন আমি ওয়ানগার এমন কাণ্ড জীবনে দেখিনি দেখুন তারা ফিরে আসছে সম্ভবত ভোজ শেষ হয়েছে দু তিনজন পন্ডিত সহ ও ম্যাফিস্ট প্রবেশ প্রথম পন্ডিত আচার্য ডক্টর ফার্স্টাস পৃথিবীর মাঝে কোনো রমণীর সুন্দরী শ্রেষ্ঠ সে সঙ্গে আমরা আলাপ করেছি আলোচনায় এই সিদ্ধান্ত উপনীত হলাম যে গ্রিসের হেলেনা সর্বযুগের সর্বশ্রেষ্ঠ প্রশংসিত রমণী মাস্টার ডক্টর আপনি যদি কৃপা করেন সেই অতুলনীয় গ্রিক নারীকে বিশ্ববাসী যা রূপের বন্দনা করে থাকে আমাদের সামনে হাজির করেন তবে আপনার কাছে বিশেষ কৃতজ্ঞ থাকবো বললো ভদ্র মহোদয় আমি জানি আপনাদের বন্ধুত্বের মাঝে কোনো খাদ নেই তবে সুকাঙ্গাকে ন্যায্য অনুরোধ অপেক্ষা করায় অভ্যাস ফস্টাসের নেই যেদিন রাজপুত্র প্যারিস গ্রিসের সেই অতুলনীয় সুন্দরীকা নিয়ে সাগর পাড়ি দিয়ে লুটের মাল সমেত সমিদ্র নগরী দার্দানিয়ায় প্রবেশ করেছিলেন সেদিন হেলেনের যে রূপ মাধুরী ও সৌশ্বর্য ছিল আজ অবিকল সেভাবেই তাকে দেখতে পাবেন কথা বললে বিপদ ঘটতে পারে অতএব নীরব হয়ে অপেক্ষা করুন সঙ্গীত ধ্বনি হতে থাকে এবং হেলেন মঞ্চের উপর যে হাঁটতে যায় দ্বিতীয় পণ্ডিত যে নারীর দ্বিতীয় পণ্ডিত বললো যে নারীর রূপে সারা বিশ্ব মুগ্ধ হয়েছে তার যথার্থ প্রশংসা করার সামর্থ্য আমার নেই তৃতীয় পণ্ডিত বলল এমন একজন সুন্দরী অপহরণের কুদ্ধ গ্রিকরা যদি দশ বর্ষ যুদ্ধে লিপ্ত থাকে তাতে অবাক হওয়ার কিছু নয় হেলেনের রূপের সাথে কারোর তুলনায় চলে না প্রথম পণ্ডিত বলল প্রকৃতির গৌরবময় সৃষ্টি সেরা সৌন্দর্য একমাত্র প্রতিমূর্তিতে আমরা দেখলাম চলুন যাওয়া যাক এমন চমৎকার একটা কাজের জন্য আমরাও ফার্স্টাসের উত্তরোত্তর সুখী ও মঙ্গল কামনা করি খসতাদ বললো বিদায় আপনাদের জন্য আমার এই কামনা পণ্ডিত দেশ প্রস্থান করলো এবং একটা বৃদ্ধ ওখানে প্রবেশ করলো বৃদ্ধ বলে ডক্টর আমি যদি তোমাকে জীবনের সঠিক পথে চালনা করতে পারতাম তবে সেই পথ আমাকে অনন্ত শান্তির দিকে এগিয়ে নিত হৃদ নিংড়ে কাঁদো রক্ত ঝরুক মিশে যাক রক্ত স্রোত আর ধারা অতি যখন হীন কাজের জন্য ঝরা অনুশোচনার ধারা পাপাচারে দুর্গন্ধে তোমার অন্তর পুঁতি হয়ে উঠেছে এত সাংঘাতিক সব পাপ কর্ম করেছে যে পরিত্রাতা এত সাংঘাতিক সপার কর্ম করেছো যে পরিত্রাতা ঈশ্বরের বিনা তো মোচন হবেই না তারা পবিত্র শনিত ধারা তোমার সব অপরাধ সব পাপকে বিধহিত করতে পারে ফস্টাস বলল তুমি আমার অবস্থান করছো ফস্টাস বলল তুমি কোথায় অবস্থান করছো হতভাগ্য এ তুমি কি করছো নিজেকে বলছে ফস্টা তবি সব তবি সম্প্রান্ত হয় তাই হতাশা ভুগেই ভুগেই মরো নর গর্জাচ্ছে আবার যথার্থ ভাবে তোমার আহ্বান জানিয়ে বলছে এসো ফস্টাদ এসো তোমার জীবন অন্তিম মুহূর্ত সমাগত ফস্টাদ এখন ওই আহ্বানে দিতে অগ্রসর হবে মেফিস্টোফেলিস ফস্টাসের হাতে একটি ছোড়া দেয় বৃদ্ধ বলে আহ প্রিয় ফস্টাস থামো নিজে ছুরিগাত করা থেকে নিবৃত হও তোমার মাথার ওপর এক ফেরেস্তা উড়ে বেড়াতে দেখেছি হাতে তার অমূল্য করুণার আধার তিনি তোমার আত্মাকে সেই করুণাদের শিখতে করতে চান তাই হতাশাকে দূরে ঠেলে ফেলে ঈশ্বরের কাছে করুণা রিক্তা করো ফস্টাস বলে আহ প্রিয় বন্ধু আমার তোমার কথাগুলো যেন আমার বিপন্ন আত্মার শান্তির পরশ বুলিয়ে দিচ্ছে মুহূর্তকাল আমায় একা থাকতে দাও আমি আমার পাপের কথা ভাববো বৃদ্ধ বলল প্রিয় ফার্স্ট আমি চলে যাচ্ছি কিন্তু আমার ভয় হচ্ছে যে তোমার হতাশাগ্রস্ত আত্মা ধ্বংস হয়ে যাবে তাই দুঃখ ভ্রান্ত মনেই আমাকে যেতে হচ্ছে তারপরে বৃদ্ধ চলে যায় ফার্স্ট বলে হ্যাঁ অভিশপ্ত ফার্স্ট ক্লাস ঈশ্বরের ক্ষমা তুমি পাবে কোথায় আমি অনুতাপ করি তবু আমার মন হতাশায় ভরে যায় আমার আত্মার দখল নেওয়ার জন্য স্বর্গ নরকে দ্বন্দ্ব চলছে মৃত্যু ফাঁদ এড়ানোর জন্য মৃত্যু ফাঁদ এড়ানোর জন্য আমার করণীয় কি ম্যাফিস্টবিদ বলল ফার্স্ট তুমি কি বিশ্বাসঘাতক তুমি বিশ্বাসঘাতো আমার সার্বভৌম প্রভুর বিদ্যাচরণ করার জন্য তোমার আত্মাকে আমি শৃঙ্খলা করেছি যদি ঈশ্বর বিদ্রোহী না হও আমি তোমায় টুকরো টুকরো করে ফেলবো সোনা বলো লোক আমার এই অন্যায় ঐদ্যুতের জন্য আমাকে ক্ষমা করো। তোমার প্রভুকে অনুরোধ করো লুসিফারের কাছে যে প্রতিজ্ঞা করেছিল রক্ত দিয়ে পুনরায় তা নবায়ন করব মেফিস্টোফেল বলে তবে ছলনামুক্ত মন নিয়ে সেটা করে ফেলল অন্যথায় তোমার উপর আরো বড় বিপদ নেমে আসবে ফাসটাক বলে প্রিয় বন্ধু ওই ঘৃণ্য নুচ ও বুড়োটাকে নরকের যন্ত্রণা ভোগ করাও সে আমাকে তোমার প্রভু লুসিফারের নিকার্য থেকে দূরে সরিয়ে যাওয়ার দুঃসাহস দেখাছিল মেফিস্টোফেল বলে ও ধর্মবিশ্বাস বড় প্রবল আমি ওর আত্মাকে স্পর্শ করতে পারবো না চেষ্টা করলে আমি তার দেহে যাতনা সৃষ্টি করতে পারি কিন্তু তাতে তেমন লাভ হবে না হঠাৎ বলল সুজন আজ্ঞাবাহক তোমার কাছে আমার একটা আবদার আছে আমার চিত্তের এক ঐকান্তিক বাসনা পূরণ করো কিছুক্ষণ আগে স্বর্গীয় রূপের অধিকারী যে হেলেনকে দেখেছি তাকেই যেন আমার প্রিয় হিসেবে পাই হেলেনের সুধাময় আলিঙ্গন আমার মনটা সাফ হয়ে যাবে লুসিফারের কাছে করা প্রতিজ্ঞা ভঙ্গের দুশ্চিন্তা দূর হবে এবং আমি আমার অঙ্গীকার পালনে সমর্থ হব মেফিস্টোফিলিস বলল খসটাস তোমার এই বাসনা অথবা অন্য যে কোনো ধরনের আকাঙ্ক্ষা চোখের পলকেই পূরণ হবে তারপর হেলেনা নতুন করে আবার প্রবেশ করলো হেলেন খসটাস বলে এই কি সেই মুখ যার পরে সাগর পাড়ি দিয়েছিল সহস্র জাহাজ যার জন্য পুরো চাই হয়েছিল ইলিয়াম নগরে সুউচ্চ মিনার গুলো প্রিয়তমা হেলেন এসো অধর স্পর্শে আমার কর ধমায় যে হেলেন চুম্বন করে তার অধর উদয় আমার অন্তরাত্মা চুষে নিয়েছে দেখো মন আমার কোথায় উড়ে যাচ্ছে এসো হেলেন এসো আমার আত্মাকে আবার ফিরিয়ে দাও আমি তোমাতে বাস করব কারণ এই অধর জরাই নিহিত আছে স্বর্গের সাথ হেলেন ছাড়া আর যা কিছু আছে সবই মূল্যহীন আমি প্যারিসের ভূমিকা গ্রহণ করব। তোমার প্রণয়ে এবার ট্রয়ের পরিবর্তে উইটেন বা ধ্বংস স্ত্রীতে পরিণত হবে দুর্বল মেনিলাসের সাথে আমি লড়বো এবং জয় লাভের পর আবার পালকময় শিরস্থানে এঁকে নিব তোমার শুভেচ্ছার চিহ্ন হ্যাঁ আমি এলিকিসের গোড়ালিতে আঘাত হানবো তারপর একটি চুম্বন লাভের জন্য ফিরে যাবো হেলেনের কাছে হে হেলেন সন্ধ্যা অজস্র তারা ভরা আকাশ ও সন্ধ্যা চেয়ে তুমি অধিক রূপময় ভাগ্যহীন শ্যামিলির কাছে অনল উজ্জ্বল জুপি তার যে রূপে হাজির হয়েছিল তুমি তার যে উজ্জ্বল প্রমাতুল এ ঋষার নীলাভ বাহুদরে বাঁধা আকাশপতির চেয়েও তুমি সুন্দর তাই তুমি শুধু তুমি হতে পারো ফস্টাসের পৌরানিনে ফস্টাসের গৃহবিদ্ধ আবার প্রবেশ করলো বিদ্যা বলে হাই অসুক্ত ফস্টাস তুমি এতই হতভাগ্য যে তোমার আত্মা স্বর্গ ও আশীর্বাদ থেকে বঞ্চিত হয়েছে এবং ঈশ্বরের বিচার আসন থেকে পালিয়ে বেড়াচ্ছে বুড়ো বলল অহংকারী শয়তান আমার মনে দোলা দিতে চাইছে এই অগ্নি পরীক্ষার মাধ্যমে ঈশ্বর আমার বিশ্বাস বড় করেছেন ঘিন্ন নরকবাসী আমার বিশ্বাসের কাছে তোদের পরাজয় ঘটবে উচ্চাকাঙ্ক্ষী পিতা তাদের দল ওই দেখ তোদের প্রত্যাখ্যান করার জন্য স্বর্গ কেমন হাসছে আর অবজ্ঞতা তোদের বর্তমান অবস্থাকে বিদ্রুপ করছে তোরা এই দণ্ডে নরকে ফিরে যা কারণ আমি এখন আমার প্রভুশ্বরের কাছে ছুটে যাব মঞ্চের এক ধার দিয়ে বৃদ্ধ এবং অন্য ধার দিয়ে পিতার প্রস্থান করে ফস্টাসের গৃহ পন্ডিতদের সাথে ফস্টাসের আগমন ঘটে ফস্টাস বলে আহ ভদ্র মহোদয়গণ প্রথম পন্ডিতগুলো বলে ফস্টাস কেন আপনি কষ্ট পাচ্ছেন ফস্টাস বলে আহ প্রিয় রুমমেট আমি যদি আপনার সহচর্যে থেকে যেতাম তবে হয়তো আমার আয়ু দীর্ঘায়িত হতো কিন্তু এখন আমি অনন্ত মৃত্যুকে বরণ করে চলেছি দেখুন তো সে আসছে না কি যে সে কি আসছে দ্বিতীয় পন্ডিতগুলো ফস্টাস আপনি কি বলতে চাইছেন তৃতীয় পন্ডিত সম্ভবত অত্যধিক একাকিত্বের ফলে উনি কিছুটা অসুস্থ হয়ে পড়েছেন প্রথম পন্ডিত বলে যদি তাই হয় আমরা ডাক্তার ডেকে তাকে সারিয়ে ফিরিয়ে অতিরিক্ত পানাহারের ফলেই এই অবস্থা হয়তো বা হয়েছে ও তেমন কিছু না আপনি সংকিত হবেন না ফসটাস বলো না এ হলো অতিরিক্ত পাপাচারের ফল যার দরুন আমার দেহ আত উভয় অভিশপ্ত দ্বিতীয় পণ্ডিত বলো ফসটাস তবু আপনি ঈশ্বরের ধ্যান ধারণ করুন মনে রাখবে ঈশ্বর করুন অসীম ফসটাস বলো কিন্তু ফসটাসের অপরাধ কখনোই ক্ষমার যোগ্য নয় যে পাপ ইবিকে প্রলুদ্ধ করেছিল সেই হয়তো পরিত্রাণ পেতে পারে কিন্তু ফস্টাস পাবে না আহ ভদ্র মহাদয়গণ ধৈর্য ধরে আমার কথা শুনুন আমার বক্তব্য শুনে ভয়ে কাঁপবেন না যখন তখন মনে পড়ে বিদ্যার্থী হিসেবে সুদীর্ঘ ত্রিশ বছর এখানে কাটিয়েছি তখন আমার হৃদয় স্পন্দিত শিহরিত হয়ে উঠে হাই আমি যদি কখনো উইটেন বাস না করতাম কিংবা কোনো গ্রন্থই যদি না পাঠ করতাম কেবল জার্মানি নয় সারা বিশ্বই দেখেছি আমি কি বিস্ময়কর সব কাণ্ড ঘটিয়েছি অথচ সেজন্যই ফস্টাস আর জার্মানি ও দুনিয়া এমনকি স্বর্গ পর্যন্ত হারাচ্ছে হ্যাঁ স্বর্গ যা হলো ঈশ্বরের আসন নিবাস এবং আনন্দের রাজ্য তা ফস্টাস হারাচ্ছে এবং তাকে নরকে হ্যাঁ নরকেই চিরটা কাল কাটাতে হবে প্রিয় বন্ধুরা বলুন নরকে এই ফস্টাসের কি পরিণতি হবে তৃতীয় পন্ডিত বলল সে যাই হোক ফস্টাস আপনি ঈশ্বরকে ডাকুন ফস্টাস বললো ঈশ্বর যাকে ফার্স্ট হাজ পরিত্যাগ করেছিল যাকে সে অশালীন ভাষায় আক্রমণ করেছিল হ্যাঁ ঈশ্বর আমি কাঁদতে চাই কিন্তু শয়তান আমার চোখের জল হরণ করেছে অশ্রু না থাক রক্ত ধারা চলুক হ্যাঁ জীবন ও আত্মা দেহ থেকে নির্গত হোক ওহ সে আমার যেহবা অনর করে দিয়েছি আমি প্রার্থনার জন্য হাত তুলতে চাই কিন্তু দেখুন শয়তানরা আমার হাত পর্যন্ত ধরে রেখেছে পণ্ডিত ওরা কারা ফস্টা বলো লুসিফার ও ম্যাফিস্টফলিস লুসিফার হলো শৈতান আর ম্যাফিস্ট হলো তার দূত হাই সুভদ্রজন আমি জাদুবিদ্যায় দক্ষতা অর্জন করার জন্য তাদের কাছে আমার আত্মা দান করেছিলাম পন্ডিত বর্গ বলে ঈশ্বর না করুন ফাস্টাস দুনো বাস্তবিক ঈশ্বর আমাকে নিষেধ করেছিলেন কিন্তু আমি ফাস্টাসতা শুনে মাত্র 24 বছরের তরে মিকি আনন্দ উপভোগ করতে গিয়ে হারিয়েছি পরম অচিরস্থায় সু আপন রক্তের অক্ষরে আমি শয়তানকে কে আত্তা সম্প্রদানের রঙ্গ কারণ আমার লিখে দিয়েছি নির্ধারিত সময় সীমা প্রায় অতিবাহিত হয়েছে চূড়ান্ত তুরান্ত মুহূর্তেলেই সে আমার আত্তা নিয়ে যাবে প্রথম পণ্ডিত বললো ফাস্টাস আপনি এসব কথা আগে বলেননি কেন আগে জানলে তো যাজকরা আপনার জন্য প্রার্থনা করতে পারত ফাস্টাস বলল প্রায়ই আমি এমন কিছু করার চিন্তা করেছে কিন্তু যখনই আমি ঈশ্বরের নাম নিতাম বা কথা একবারের জন্য শ্রবণ করতাম শয়তান আমার শরীর ও আত্মা উভয় হরণের ভয় দেখাতো কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে সুভদ্র জন আপনারা চলে যান নইলে আমার সাথে সাথে আপনারাও শেষ হয়ে যাবেন দ্বিতীয় পণ্ডিত বললো বলুন আপনার রক্ষার জন্য আমরা কি করতে পারি ফস্টাস বলল আমার সম্বন্ধে আলোচনা বাদ দিন এখান থেকে চলে যান ও নিজেদের রক্ষা করুন তৃতীয় পণ্ডিত বললো আমি ফস্টাসের সাথে অবস্থান করবো ঈশ্বর আমাকে শক্তি যোগাবেন প্রথম পণ্ডিত বলে প্রিয় বন্ধু তো হয় আপনার ঈশ্বরের শক্তি পরখ করবেন না বরং চলুন পাশের ঘরে গিয়ে ফস্টাসের জন্য প্রার্থনা করি হস্ট বলে হ্যাঁ প্রার্থনা প্রার্থনাই করুন আমার জন্য কোনো শব্দ শুনতে পেলেও আমার কাছে আসবেন না কোনো কারণ কোনো শব্দ শুনলে আমার কাছে আসবেন না কারণ কোনো কিছুই আর আমাকে রক্ষা করতে পারবে না দ্বিতীয় পন্ডিত বললো আমরা প্রার্থনা ঈশ্বর যেন আপনার ক্ষমা করেন অবশ্যই আপনি নিজেও প্রার্থনা করুন ফস্টাশ বললো ভদ্র সকাল অবধি তবে আপনার সাথে সাক্ষাৎ করব। যদি দেখা হয় বুঝবেন ফস্টাস নরকে যাত্রা করেছে যদি দেখা না হয় পণ্ডিত বর্গ বললো বিদায় ফস্টাস বিদায় পণ্ডিতা চলে গেলেন ঘড়িতে তখন এগারোটা বাজলো ফস্টাশ বললো আহ তোমারা তোমার মাত্র একটি ঘন্টা তারপর তুমি অবশ্যই চিরতার অভিশপ্ত হবে চির মান গ্রহ নক্ষত্রে অথবা স্থির হয়ে দাঁড়াও যেন সময়ের গতি স্পদ হয়ে যায় মধ্যরাতে আগমন যেন কখনোই না ঘটে লাবণ্যময় প্রকৃতির নয়ন যেন পুনর্বাণ জেগে ওঠো আনন্দে আনো আনন্দর দিন নয়তো এক ঘন্টায় দীর্ঘায়িত হয়ে হোক একটি বছর একটি মাস একটি সপ্তাহ অথবা নিদেন পক্ষে একটি পূর্ণ দিবস তাহলে পশ্চাৎ অনুশোচনার সুযোগ পেতে পারে নিদের আত্মাকে রক্ষা করতে পারে হে রাতের অশ্ব ধীরে ধীরে চলে হে রাতের অশ্ব ধীরে ধীরে চলো কিন্তু না এখনো নক্ষত্রাম সময় ছুটে চলেছে ঘড়িতে ঘোষিত হবে সেই ঘন্টা শয়তানের আবির্ভাব ঘটবে এবং হবেই। আমি কাছে ছুটে যাব, কিন্তু কে যেন আমার নিচে টানছে দেখো ওই দেখো আকাশের ঈশ্বরের করুণার শনিত ধারা বয়ে চলেছে তার একটি বিন্দুই কি আমার অর্থ বিন্দু আমার আত্মরক্ষা করতে পারে হে ঈশ্বর হে আমার ত্রাণ আমার প্রভুর নাম উচ্চারণের জন্য আমার হৃদয়টাকে ছিন্ন বিচ্ছিন্ন করো না তা করা সত্ত্বেও আমি তাকে ডাকবো হে লুসিফার আমায় রেহাই দাও কিন্তু কোথায় সেই পবিত্র শনিত তার নেই দেখো ঈশ্বর তাহা বাহু প্রসারিত করেছেন তার গলাট করে যে কুঞ্চিত পাহাড় পর্বত তোমার আমার উপর পতিত হও ঈশ্বরের প্রধান্বিত থেকে আমায় আড়াল করে রাখো না না হে ধরণী দিদা আমি তবে আমার গহবরেই ছুটে যাব হাই সেও আমায় আশ্রয় দিবে না হে তারকা রাজি তোমরা যারা আমার জন্ম লগ্নে আমার হে তারকা রাজি তোমরা যারা আমার জন্ম লগ্নে আকাশে বিরাজমান ছিলে তোমরা জল ভরা মেঘ ভিতর আমাকে কুয়াশা রূপে নিয়ে যাও সৃষ্টি বেদনায় উন্মুখ মেঘ পুঞ্জ যখন বমন করবে তখন তোমরা ধুমায়িত মুখ গহবর থেকে নির্গত হয়ে আমার আত্মা যেন স্বর্গপানে যাত্রা করতে পারে ঘড়িতে আধ ঘন্টা অতিক্রমে সংকেত ধ্বনি হয় আহ আধ ঘন্টা চলে গেল অচিরেই বাকি সময়টুকু অভিভূতান্ত অচিরে বাকি সবাইটুকু অতিক্রান্ত হবে হে ঈশ্বর আমার আত্মার জন্য যদি আপনার করুণা নাও থাকে তবে যিশুর দোহায় আমার এই অবিরাম যন্ত্রণার উপশম ঘটান ফস্টাস নরকে সহস্র নয় শত সহস্র বছর কাটাতে রাজি প্রভু যেন সে শেষ পর্যন্ত রক্ষা পায় হাই অভিশপ্ত আত্মার যন্ত্রণা সে কোন সমাপ্তি নেই হায় ফস্টাস কেন তুমি আত্মাহীন প্রাণী হলে না কেনই বা তোমার আত্মা অমর হলো না আহ পিথাগরাসের ম্যাটাম সাইকোসিস তত্ত্ব যদি সত্য হতো তাহলে আমার আত্মা দেহ থেকে উড়ে যেত এবং আমি কোন বড় বড় পশুতে রূপান্তরিত হতাম সকল পশু সুখী কেননা ওরা যখন মরে ওদের আত্মা জাগতিক উপাদানের সাথে মিশে যায় কিন্তু নরক যন্ত্রণা ভোগ করার জন্য আমরা আত্মাটি অবশ্যই জীবিত থাকবে যে পিতা মাতা আমায় জন্ম দিয়েছে তারা অভিশব্দ হোক না না পশ্চাৎ তুমি অভিসম্পাদ দাও নিজেকে অভিসম্পাদ দাও সেই লুসিফারকে যে তোমার স্বর্গের জন্য থেকে বঞ্চিত করেছে ঘড়িতে বারোটা বাজার শব্দ শোনা গেল হায় হায় ঘন্টা বাজছে ঘন্টা বাজছে এ আমার দেহ এখন বাতাসে পরিণত হও নইলে লুসিফা তোমায় দ্রুত নিয়ে যাবে বজ্রপাতের শব্দ বিদ্যুতের ঝলক আসলো এবং হে আত্মা আমায় তুমি ক্ষুদ্রাজিত জলবিন্দুতে পরিণত হও তুমি মহাসাগরে পতিত হও যেন কেউ কখনো তোমাকে সন্ধান আর না পায় শয়তানরা তখন প্রবেশ করে ঈশ্বর হে ঈশ্বর নির্দয় দৃষ্টিবানে আমায় আর বিদুর্ণ করবে না ছোট বড় সর্বকুল আমাকে এক মুহূর্তের তরে বুক উপরে দম নিতে দাও ওহি কুচ্ছিত নরকদার উন্মুখ করো না লুসিফার হেতাই এসো না আমি আমার ঘন্টরাজি পুড়িয়ে ছাই করে দিব আহ মেটা হা সঙ্গে নিয়ে শয়তানরা যখন চলে যায়। আমি আমার গ্রন্থরাজিয়ে পুরিয়ে ছাই করে দিবা। আহ এই রকম আর্তনাদ করতে করতে ফস্টাসকে সঙ্গে নিয়ে শয়তানরা চলে যায় কোরাস তখন প্রবেশ করে করাস বলে ফস্টাস মহাপ্রস্থান করলো যে বৃক্ষ ঋজুভাবে পূর্ণ বিকশিত হতে পারত তা কর্তিত হলো এই বিদ্যান লোকটির অন্তরে আশীর্বাদে যে কবিতা প্রতিভা রূপ বৃক্ষ মাঝে মাঝে বিকশিত হতো তা হলো আপনারা তার পতন যে বুদ্ধিমান ব্যক্তিরা তার নির্মম পরিণতি দেখে শিখুন নারকীয় নিষিদ্ধ শাস্ত্রের রহস্য সম্বন্ধে শুধু বিস্মিতই হওয়া উচিত কারণ এর দুর্য রহস্য ফষ্টাচের ন্যায় প্রাজ্ঞ ব্যক্তিদের প্রলোভিত করে ফলে তারা ঈশ্বর প্রদত্ত স্বাধীনতার সীমা অতিক্রম করে ইন্দ্রজাল চর্চা করেন এবং সর্বনাশ ডেকে আনেন এরপরে কোরাস নিজেও প্রস্থান করে দিন শেষের ঘন্টা বাজে নাট্যকার নাটক লেখা শেষ করে দেয়